রেডিও আমার এইট এইট পয়েন্ট ফোরে ফেমাস শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতে আগত বন্ধু ইরাজকে শুক্রবার রাতের বিশেষ আয়োজন রিম এভিনিউ নিয়ে ইরাজ এই মুহূর্তে আপনার সাথে এবং আজকে একটা বিশেষ দিন শুরু হতে যাচ্ছে কিছুক্ষণ পরেই এটা নিশ্চয়ই নতুন করে আমার পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই বাংলা নববর্ষের প্রথম দিন সেই হিসাবে সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা থাকলো নিশ্চয়ই আজকে রাত থেকেই সবার মধ্যে একটা আমি কিছুক্ষণ আগেও বাইরে ছিলাম দেখলাম যে সবার মধ্যে একটা উৎসবমুখর একটা আবহ কাজ করছে এবং চারপাশে সাজসজ্জা মানুষজনের ভেতরে যে একটা স্বতঃস্ফূর্ত উৎসব মুখর একটা অনুভূতি ভেতরে এবং সবাই বেশ এখনই দেখলাম সেজে গুজে বেটের হচ্ছে এবং এটা মানে বৈশাখ আগের দিনই শুরু হয়ে গেছে মনে হচ্ছে তো এভাবে আপনি বাসা থাকুন আর বাইরে থাকুন এই মুহূর্তে সবার মধ্যে একটা ভেতরে আমি জানি একটা বেশ আনন্দমুখর একটা চন্মনে ভাব কাজ করছে তাই শুরুতেই সবাইকে সেই ভালোবাসার এবং সেই নতুন বছরের প্রথম দিনের শুভেচ্ছাটা সরিয়ে দিয়ে সবার মাঝে তারপরে ড্রিমস অ্যাভিনিউ শুরু করছি আজকে আমরা নিশ্চয়ই একটু ফেস্টিভ মুডে যেহেতু আছি সবার কাছ থেকে অনেক ফেস্টিভ পার্টিসিপেশন আশা করবো এবং কোনো গান শুনতে চাইলে অবশ্যই জানাবেন হয়তো এই দিনের সাথে তাল রেখে আমরা আজকে কিছু গান শুনবো যে এই দিনগুলোতে যে গানগুলো হয়তো বেশি শোনা হয় বা আমাদের শুনতে ইচ্ছে করে মানে যেটা আমাদের মনের রঙের সাথে যাই আর কি এরকম কিছু গান আমরা শুনবো আর কিছু হয়তো থাকবে আপনি সাথে থাকুন না দুটো পর্যন্ত আর যে কোনোভাবে আমাকে এস এম করলেই আমি জেনে যাব আপনার মনের কথাগুলো বা যেটা আপনি আমাকে বলতে চান আপনার মোবাইল ফোনের এস অপশনে যাবেন গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার যেটা সংক্ষিপ্ত রূপ সেটা হচ্ছে আর এ এবং এটা লিখে একটা ছোট্ট স্পেস দিয়ে আপনার নাম ধাম এবং কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেবেন সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারটাতে হুম তাহলে আজকে আমরা এখন প্রথম যে গানটা শুনবো আজকে বেশ কিছু ফোক সং শুনবো বোঝাই যে মানে বলাই বাতুলতা যে কেন ফোক সং শুনবো আমরা এই দিনটার সাথে এমন হয় যে আসলে একদম মিলেমিশে যায় গানগুলো

হ্যালো ফ্রেন্ডস শুনছেন রেডিও আমার এইট এইট পয়েন্ট ফোর এফ শুনছেন এই মুহূর্তে শুক্রবার রাতের মধ্যরাতের আয়োজন ড্রিম সেভিনিউ আপনার নির্ঘুম রাতের বন্ধু ইরাজ আপনার সাথে আছে এবং রাত এগারোটা থেকে আছে এবং আমি থাকবো রাত দুটো পর্যন্ত যে কোনো গান শুনতে চাই আমাকে বলবেন যে কোনো কথা শেয়ার করতে চাই আমাকে বলবেন এবং যেহেতু খুব বিশেষ একটা দিনের সামনে বলা যায় যে প্রাককালে আমরা দাঁড়িয়ে এবং বাংলা নববর্ষের শুরু হচ্ছে কালকে প্রথম দিন কালকে এবং শুরুতেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি আবারও জানাচ্ছি নিশ্চয়ই সবার মনে অনেক রং অনেক ঢং সব হবে কালকে সেজন্য আজকের এই উৎসবমুখর পরিবেশে উৎসবমুখর আবহাওয়া হয়ে সবাইকে পাশে থাকার কাছে থাকার একটা আকুল আহ্বান জানাচ্ছি এবং আজকে রাতে যে ফেস্টিভ মুড়ি নিশ্চয়ই আছেন এজন্য অনেক বেশি আনন্দ করতে ইচ্ছে হবে কথা বলতে ইচ্ছে হবে প্রিয় মানুষগুলোকে অনেক বেশি কথা আজকে জানানো মানে উচিত এবং ইচ্ছে হওয়ার কথা সেই সব কিছুর আপনার সাথে সঙ্গী হয়ে আমি আপনার জন্য আছি রাত দুটো পর্যন্ত ইরাজের সাথেই থাকুন আর আজকে আমরা প্রথমে দুটো ফোক সং শুনলাম প্রথমটা হচ্ছে আজব ব্যান্ডের কম্পোজিশন এবং পরেরটা ছিল আহ যেটা যে ব্যান্ড এখন আর নেই বাংলা এক সময় ছিল বেশ জনপ্রিয় একটা ব্যান্ড ওই ব্যান্ডের কম্পোজিশনে শুনলাম কৃষ্ণপক্ষ তো আমরা এখন কিছু এস এম এস পড়ি আমাকে লিখেছেন যিনি হচ্ছেন খিলগা থেকে একা আজকে ফার্স্ট এসএমএস সেন্ডার এবং গত কয়েক সপ্তাহ ধরে পাঠাছেন ওয়া আলাইকুম আসসালাম একা আমাকে রাশেদ জানিয়েছেন বাংলা নববর্ষের শুভেচ্ছা আশা করি আচ্ছা কবিতার আসর নিয়ে জানতে চেয়েছেন রাশেদ বিষয়টা হচ্ছে যে আমি আজকেও সেই আমাদের যারা নিয়মিত এক সময় ছিলেন কবিতা পড়তে আসতেন মাঝে মাঝে আমার বন্ধু এবং বন্ধু প্রতিম কয়েকজন গুণী মানুষ প্রতিভাবান মানুষ তাদেরকে আমি আজকেও নক করেছিলাম এবং আমার আজ আজকেও এমন একটা ইচ্ছে ছিল যে যদি ওনারা সময় করতে পারেন তাহলে আজকে একটা কবিতা শুরু হয়ে যেতেই পারে নববর্ষের আগের রাতে কিন্তু আসলে ওনারা ব্যক্তিগত ব্যস্ততার কারণে নানাবিধ সমস্যার কারণে আজকেও সময় দিতে পারেননি এবং ভগ্ন হৃদয় নিয়ে বিফল মনোরোধ হয়ে আমি ফিরে এসেছি প্রত্যাখ্যাত হয়ে এই কি পেলাম জীবনে আসলে তো সে যাই হোক আমরা আমি অল্টারনেটিভ আরেকটা সোর্সও ট্রাই করেছিলাম তিনিও আমার একজন ভালো কবি বন্ধু খুব সুন্দর কবিতা লেখেন এবং আবৃত্তি করেন তো তাকেও আমি আনার চেষ্টা করেছিলাম কিন্তু তিনি এখন ব্যক্তিগত কাজে ঢাকায় নেই ঢাকার বাইরে সে সব কিছু মিলিয়ে ব্যাটে বলের সংযোগ কিছুতেই করা সম্ভব হলো না বল চলে গেলো সোজা উইকেট কিপারের হাতে এবং উইকেট কিপার বল হাতে নিয়ে ভেঙে ভেঙে দিলেন দিলেন স্ট্যাম্প আর আপাতত সামনে দেখি খুব শীঘ্রই চেষ্টা করব এবং আরো একটা প্ল্যান ছিল সেটা আপাতত আর না বলি সেটাও সম্ভব করার এইগুলো কোনোটাই আমার হাতে ছিল না আমি নিয়ন্ত্রক ছিলাম না সব সবকিছু আমার নিয়ন্ত্রণাধীন ছিল না সেজন্য সেটাও করা সম্ভব হয়নি তাই ঢাললেই তলোয়ান নেই নিধিরাম সর্দার হয়ে এই মুহূর্তে আমি হটসিটে আহ চাইলে আমাকে গ্রহণ করবেন চাইলে আমাকে প্রত্যাখ্যান করে ছুড়ে ফেলে দিন আর আমাকে লিখেছেন শ্রুতি আসার জন্য ধন্যবাদ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি সাইফুল কেনারীগঞ্জ থেকে জানিয়েছেন বেশ কিছু গানের রিকোয়েস্ট দিয়া শুভ না অবশ্য আর মেলায় যে বৈশাখ আসবে আর এই প্লে হবে না এটার সাথে আমি একমত এবং আগের অনেক সত্যি বলেছি যে বৈশাখের সাথে সব থেকে যেই যা বলুন না কেন মানে যে গানটা শুনলে এটা চনমনে ভাব মুহুর মুহুর একেবারে উড়ে চলে আসে ভেতরে এক সেকেন্ডের মধ্যে আরো আরো কম সময়ের মধ্যে সেই গান হচ্ছে মেলায় জাই এই গানটা তো অবশ্যই প্লে হবে কেননা আর তারপর যেটা হচ্ছে লিখেছেন আমাকে সাবিয়ে হা আক্তার ধামরাই থেকে গানের রিকোয়েস্টের জন্য আপাতত এস এম না পড়ে একটু পরে আবার আমরা আসবো তখন আরও অনেক এস এম এস পড়বো আর এই মুহূর্তে আমরা গানে চলে যাচ্ছি তার আগে একটু এস করার নিয়মটা মনে করে দিই প্রথমে লিখতে হবে রেডিও আমার শর্ট ভার্সন যেটা হচ্ছে আর এ স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারটাতে আহ আমরা এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে গানের ইন্ট্রোটা আমরা শুনছিলাম আমার কথার বেড হিসেবে সেই গানটাই পুরোটা শুনিয়ে তারপরে আবার ফিরছি সাথে থাকুন হ্যালো ফ্রেন্ড শুনছেন রেডিও আমার এইট পয়েন্ট ফোর শুনছেন এই মুহূর্তে আপনার আগন্তুক রাতে আগন্ত সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে ড্রিমস এভিনিউতে আমরা বেশ কিছু ফোক সং শুনছি এবং বৈশাখের আবহের সাথে তাল মিলিয়ে শুনছি আশা করি সেগুলো আপনাদের ভালো লাগছে এই মুহূর্তে অবশ্য আমরা আরেকটা আয়োজন সেটা আপনাদের জন্যই সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমার আমরা আমাদের আউটডোর ব্রডকাস্টার মিশোকে এই মুহূর্তে আছেন সংসদ ভবন চত্বরে এবং সেখানে আপনারা সবাই জানেন যে বেশ উৎসব মুখর একটা পরিবেশ এই মুহূর্তে তো বিস্তারিত আমরা আমার মুখে না শুনে আমরা মাসুকের কাছে সরাসরি চলে যাচ্ছি হ্যালো বৈশাখ চোদ্দশো পঁচিশ এবং ঠিক এই মুহূর্তে রাত এগারো থেকে শুরু হয়েছে প্রোগ্রামটি চোদ্দ এপ্রিল পর্যন্ত চলবে এই প্রোগ্রামটি এবং আলপনা প্রোগ্রামের অনুষ্ঠানে রাত প্রত্যাংশ এই মুহূর্তে এখানে উপস্থিত হয়ে গেছে এবং প্রোগ্রাম কিন্তু এখানে এই মুহূর্তে কথা বলবো আমার সামনে যে দাঁড়িয়ে আছেন মুলতাফির জামান প্রোডাক্ট অফিসার চিফ প্রোডাক্ট অফিসার হ্যাঁ কেমন আছেন এবং আজকের প্রোগ্রাম সম্পর্কে আমি জানতেছিলাম আপনার কাছ থেকে অবশ্যই ভালো আছি আলহামদুলিল্লাহ আর এত সুন্দর একটা প্রোগ্রামে সবাই এত স্বদস্প পার্টিসিপেশন অবশ্যই একটা এবং আমাদের সবাইকে ভালো একটা ফিল্ড পার্টনার এই প্রোগ্রামের সাথে গত ছয় বছর ধরে আছে পাঁচ বছর পাঁচ বছর ধরে আছে এবং এটা নিয়ে ষষ্ঠ টাইম এবং এটা এই মুহূর্তে আমি বলতে পারি যে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম আলপনা হয় কারণ অলমোস্ট আপনারা জানেন ছয় লাখ দুই লক্ষ ষাট হাজার স্কোয়ার ফিটের মতন এই আলপনাটা আমরা করে থাকি এবং রাত থেকে শুরু হয়ে সকাল পর্যন্ত এই আলপনাটা হয় শুধুমাত্র যে ছয়শো পঞ্চাশ জন শিল্পী তারা তো আছেনি তারা এটা একজন আর্কিটেক্ট হিসেবে কাজ করেন কিন্তু এর বাইরেও আমি যেটা হচ্ছে অলমোস্ট আপনার তিন লাখ মানুষ ডিরেক্টলি এবং ইন্টারেক্টলি এটার সাথে যুক্ত হয় তিন লাখ কি আমাদের সাথে অলরেডি এখানে দেখতে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ এখানে অংশগ্রহণ করছে এবং ফেসবুক লাইভে ফ্রেন্ডরা আসছে যাচ্ছে ঘুরছে তো এক বৈশাখকে আমরা শুধুমাত্র যে চোদ্দো এপ্রিলই বরণ করে নিই তা না আমরা তো আগে থেকে আমরা বরণ করে নেওয়ার জন্য আমাদের এই আয়োজন এখানে উপস্থিত আছে মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নোর এমপি সেই সাথে অনেক অনেক বিশিষ্ট বড় বড় মানুষ উপস্থিত এখানে আছেন তো তাদের মতামত কি তারা কি বলছেন আহ প্রথমে তো আমি ধন্যবাদ চাই আমাদের মাননীয় স্পিকারকে এবং সেই সাথে আমাদের আহ মাননীয় সাংস্কৃতিক মন্ত্রীকে কারণ প্রতিবার এত বড় একটা আয়োজনের জন্য যে একটা নিরাপত্তা বলে আমাদের তৈরি তৈরি করা লাগে একটা পারমিশনের ব্যাপার থাকে সেখানে প্রতিবারই ওনারা একটা সাপোর্ট আমাদেরকে দিয়ে দিয়ে যাচ্ছেন এবং আমরা আশা করছি যে যদি এই ধরনের সাপোর্ট আমরা পেয়ে থাকি আমরা এই উৎসবটা আরো পরবর্তীতে কন্টিনিউ করবো অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং এটা পরিবারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং এত কষ্ট করে আলপনা এবং সারা ঢাকা শহরকে সৌন্দর্য করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে কথা বলছিলাম মন্তাসির জামান অফিসার এবং সেই সাথে তোমাকে অনেক ধন্যবাদ জানাই আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য সরাসরি চলে দিতে চাই ঠিক এর মধ্যে স্টুডিওতে আমরা শুনছিলাম আমাদের ব্রডকাস্টার কাছ থেকে এই মুহূর্তে সেখানে যে একটা বিশাল কর্মযজ্ঞ হচ্ছে সেটার সর্বশেষ খবরা খবরাখবর আমরা জানলাম এবং এটা নিশ্চয়ই সবাই ইতিমধ্যেই জানেন যে এটা গত পাঁচ ছ বছর ধরেই হচ্ছে সংসদ ভবনে মাইক মেহ যেটা আমাদের সব প্রশস্ততম রাস্তা এবং সেখানে রাত জুড়ে একটা রঙের উৎসব চলে এবং সারা রাত এখন দেখা যায় যে আগে যেটা সময় ছিল পহেলা নববর্ষ শুধু মানে যেদিন এক তারিখ সেদিনেই উদযাপন হতো কিন্তু এখন সেটা আস্তে আস্তে আরো আগে চলে যাচ্ছে সেটা হচ্ছে এরকম মানে আগের রাত থেকে আগের সন্ধ্যা থেকে উদযাপন শুরু হয়ে যায় ওই যে তার মধ্যে এই একটা একটা অনেক বড় বলে আমার কাছে মনে হয় গত কয়েক বছর ধরেই যেটা দেখছি যে ওই সময়টাতে মানিক মিয়া ভিনুতে শত শত হাজার হাজার মানুষ চলে আসে সেই রঙের আল্পনা সাথে ছবি তুলতে এবং গল্প করতে বা অনেক গানের আয়োজনটা আয়োজন হয় ইনফ্যাক্ট আমি নিজেও পাঁচ ছয় বার হয়েছি তার মধ্যে মনে হয় একবার বাদে আমিও প্রতিবারই গিয়েছি ওই সময়টাতে একটা উৎসব থাকে এবং দেখা যাচ্ছে যে তারপরে সবাই বন্ধু বৈশাখের উদযাপন খারাপ কি আনন্দের প্রহর যদি বাড়ানো যায় তাতে তো দোষের কিছু নেই তাই না কিন্তু আমাদের কাছে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের মধ্যে সব মানে প্রতিক্রিয়াশীল মত মানে মনোভাবটা একটু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে সবকিছু নিয়ে আমরা প্রতিক্রিয়া দেখাই আগের রাত থেকে কেন বৈশাখ করতে হবে হ্যাঁ

আর এই মুহূর্তে আমরা কিছু এসএমএস পড়ি আমাকে লিখেছেন যে মিশুক সকালবেলা দিনের বেলা বিকেলবেলা সবসময় আউটডোর ব্রডকাস্টিং করে এখন রাতের বেলায় শুনছি মিশুক ঘুমায় কখন ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমার সাথে দেখা হলে আমি সামনে যখন দেখা হবে আমি জিজ্ঞেস করি মাসুক কখন ঘুমায় মাসুক মনে হয় আমার মতো আমিও খুব কম ঘুমাই এইখানে সেইখানে হুড়ো হুড়ি দৌড়াদৌড়ি করি সময় কেটে যায় ঘুম ঘুমায় একটু ঘুমান মানে সর্বশেষ কবে মনের সুখে আনন্দে ঘুমাতাম সারাদিন সে মনে পড়ে না দাদা সে কত কতদিনই নাগের কথা কত কা লাগের কথা ঘুম 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 এক সময় খুব প্রিয় ছিল আমার প্রচুর ঘুমাতাম কিন্তু মনে হয় গত সাত আট বছর বা আট নয় বছর ধরে আসলে সেই ঘুমের সাথে আমার আর মিতালি সক্ষতা আগের মতো নেই বিরহ চলছে আর কি মিশুক মনে হয় এরকম আর আমার বন্ধুদের যেটা বললাম যে আজকে কবিতার আসর করার কথা ছিল তো উনি ওনারা কি আমার চেয়েও বিজি কিনা এরকম প্রশ্ন এসছে মতামত এসছে ওনারা আসলে সবারই তো ব্যস্ততা থাকে সবকিছু মিলে হচ্ছে না এটা নিয়ে আমিও বিশাল বিশাল চিন্তিত কারণ আমি গত অনেক কয়েকটা আমি এরকম ট্রাই করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত হয়নি আসলে খারাপ যাচ্ছে কিছু করার নেই দেখা যাক সামনে আহ কি করা যেতে পারে হম আরো অনেক গানের রিকোয়েস্ট পাচ্ছি এবং আমি আপনাদের কাছ থেকে আর অনেক বেশি পারিসেপশন আজকে চাচ্ছি যেহেতু উৎসমুখর প্রহরে আমরা দাঁড়িয়ে এবং আমি চাই কালকে কার কি প্ল্যান নিশ্চয়ই অনেক অনেক অনেকে অনেক প্ল্যান প্ল্যান করে রেখেছেন ঘুরতে যাবেন মজা করবেন অনেক কিছু কিছু আমার সাথে শেয়ার করতে পারেন কারণ একটা কথা অনেক জায়গায় পড়েছি এবং শুনি এটা এবং আমি এটা বিশেষ করে যে কারো আনন্দের কথা শুনতেও ভালো লাগে আপনারা আনন্দ করবেন সেই খবরগুলো জানবো হটসিটে বসে আমি সুখে সুখে সুখান্বিত হবে এরকম একটা অভিপ্রায় মুহূর্তে মনের মধ্যে পোষণ করছি আর কি আর এস এম এস করিয়মটা একটু সবাইকে মনে করিয়ে দিয়ে যদি কোনো গান শুনতে চান এই বিশেষ সময়ে বিশেষ প্রহরে বিশেষ কারোর জন্য যদি উৎসর্গও করতে চান সেটা অথবা আরো কোনো কিছু কথা বলার থেকে আপনার যে কিছু আমার সাথে যদি সেটা একটু ভাগাভাগি করে নিতে ইচ্ছে হয় এই সময়টাতে অবশ্যই করবেন আপনি স্বাগত সেজন্য আপনার মোবাইল ফোনের এস এম এস অপশনে গিয়ে প্রথমে রেডিও আমার সংক্ষিপ্ত রূপ লিখবেন যেটা হচ্ছে আরে এবং আরে লিখে স্পেস দিয়ে আপনার নাম ধাম কথাবার্তা লিখবেন পাঠাবেন যে নাম্বার সেটা হচ্ছে ছয় নয় ছয় নয় আর এই মুহূর্তে আমরা একটা গান শুনবো আশা করছি গানটা ভালো লাগবে গানটার মধ্যে একটা কিন্তু ব্যাপার আছে একটা বেশ ব্যাপার আছে এটা আপনাকে স্বীকার করতেই হবে জলের গান এই ব্যান্ডের কথা নিশ্চয়ই নতুন করে বলার কিছু নেই অনেকের কাছে খুব প্রিয় একটা ব্যান্ড অনেক জনপ্রিয় এবং কম্পোজিশন আমরা যেখানে এখন শুনবো সেটা হচ্ছে বকুল ফুল বকুল ফুল একটু পরে ফিরছি সাথেই থাকুন শুনছেন শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস এভিনিউ আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমি ইরাজ এবং আপনার মধ্যরাতের রাত দুটো পর্যন্ত আপনার সাথে আছি আপনার পাশে আপনারই হয়ে এবং আমাদের বন্ধুত্বকে আরেকটু আরেকটু আর একটু বেগবান করতে প্রবহমান করে এগিয়ে নিতে হ্যাঁ বাংলার অবশেষে শুভেচ্ছা আজকে শতবার জানাতে হবে এবং মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ উত্তেজনা উৎসব মুখর একটা ব্যাপার এবং খুশি খুশি লাগছে সবার ভিতরে আমি জানি সেই আনন্দটা আমরা সবাই মিলে একসাথে ভাগাভাগি করি কালকে প্ল্যান প্ল্যান আমার সাথে শেয়ার করতে পারেন এবং এই উৎসবের সাথে সামঞ্জস্যপূর্ণ দারুণ দারুণ সব লোকগীতি আমরা শুনছি একটু আগে আমরা শুনছিলাম বাংলার যে গানটা সেটা হচ্ছে যে জলের গানের একটা গান ছিল অথই ওই গানটার নাম ছিল হচ্ছে বকুল ফুল বকুল ফুলের পরে এই মুহূর্তে আমরা আমাদের বন্ধুদের অনেক এস এম এস পাচ্ছি এবং শ্রুতি জানিয়েছেন তাদের অফিসের বিশাল আয়োজনের কথা অনেক ছোটো ছোটো স্টল থাকবে বিভিন্ন খাবার দাবারের আয়োজন থাকবে এবং সেখানে অনেক জিনিসপত্র থাকবে এই সব কিছু মিলিয়ে একটা হুলস্থুল আয়োজন আর কি সবাইকে দাওয়াত দিয়েছেন তিনি এবং এটাও বলেছেন যে ড্রিমস অ্যাভিনিউয়ের কোনো বন্ধু যদি গিয়ে বলে যে আমি ড্রিমস অ্যাভিনিউ লিসনার তার সম্পূর্ণ ভরণ পোষণ তত্ত্বাবধান যত্ন আত্মী আতিথেয়তা সবকিছু কিছু শ্রুতি নিজ হাতে তুলে নেবেন এবং জীবন দিয়ে হলেও তিনি মহান দায়িত্ব পালন করবেন আমরা তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং অন্তরের অন্তঃস্থল থেকে শ্রুতিকে আমরা অভিনন্দন জানাচ্ছি এরকম এক বিরল মহানুভবতা দেখানোর জন্য লিখেছেন আমাকে ঢাকা থেকে নাহিদ নাহিদ হচ্ছে একটা গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন রাশেদ রাশেদ হচ্ছে নারায়ণগঞ্জ থেকে আমাকে লিখেছেন ঘোরাঘুরি করেছেন রাশেদ ইদানিং কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম রাশেদ বোধ হয় শেরপুর না কোথায় যেন গিয়েছিল এবং খুব একটা পিনিকের ভেতর এসেছিল ওই মুহূর্তে এবং তার বিভিন্ন কিছুক্ষণ পর মুহুর মুহু স্ট্যাটাসে প্রকম্পিত ছিল ফেসবুক রাশেদের স্ট্যাটাসগুলো ছিল বেশ মর্মান্তিক তাৎপর্যপূর্ণ জ্বালাম এরকম যে গাড়ি এখন হাইওয়েতে একশো বিশ ত্রিশ স্পিড জানালার বাতাসে খোলা চুল এরকম আর কি অনেক পিনিক ধর্মী অনেক স্ট্যাটাস ছিল রাশেদের ভালো লেগেছে রাশেদ ছেলেটা আসলে খুব একটা পিনিকের ছেলে এবং সে অনেক ঘোরাঘুরি করে সে খুবই তার ভবিষ্যৎ উজ্জ্বল বলে আমাদের কাছে হয় আমরা তার উজ্জ্বল ঘোরাঘুরিময় ভবিষ্যৎ কামনা করছি আর আলিফ বলছিলেন এই মুহূর্তে আলিফ কোথায় আছেন ব্যক্তিগত জীবনে ঘনিষ্ঠ এক সময়ের এখন দূরে থাকেন তিনি আর বিয়ে করে থিতু হয়েছেন যেহেতু সংসারী জীবনে তাই আমরা তাকে পাই না এবং কালে দেখা হয় সেই আলিফ এক সময়ের আমার ঘনিষ্ঠ বন্ধু এখন দুঃসম্পর্কের মেঘের মতো সে আমার দুঃসম্পর্কের বন্ধু সেও আলিফ তো সেই আলিফ কাকতালিও ভাবে কিছুক্ষণ আগে আমাকে নক করলেন আমার মোবাইল ফোনে এবং ওই সময় দেখলাম যে ফেসবুক ও আলিফ নামের একজন মানে মাঝে যেরকম কাকতালীয় ব্যাপার ঘটে আর কি হ্যাঁ তো আলিফের এখন সবকিছুই আমার বন্ধু আলিফের কথা বলছি আর কি তার সবকিছুই এখন বহু কেন্দ্রিক যেমন বহু দিন পরে বহু পদ ঘুরে অবশেষে তিনি আমাকে ফোন দিয়েছেন যে কারণে সেটা হচ্ছে তিনি বউকে নিয়ে এই ছুটিতে বেড়াতে যাবেন ট্রেনের টিকিট পাচ্ছেন না এই বিষয়ে আমি কোনো সমাধান তাকে মানে দিতে পারি কিনা সাহায্য করতে পারি কিনা মানে একেবারে কত বড় একটা চাম্বা যেই কারণে সে আমাকে এতদিন পরে ফোন দিয়েছে কোথায় একটু আমারকে মানে মিস করে ফোন দেবে তা না ইহাই হয় মানুষ মাত্রই এমন আসলে আর বিয়ের পর নাকি মানুষ আরো বদলে যায় লোকজন বলে গুরুজনরা বলে থাকেন আমি জানি না আপনারা ভালো বলতে পারবেন জুনায়েদ আমাকে জানিয়েছেন জুনায়েদ আল রাইয়ান কোনাপাড়া থেকে আমাকে জানিয়েছেন যে পাগল মন ও মন রে মন কেন এত কথা বলে এই গান শুনতে যাচ্ছেন দিলরুবা খানে সেই গান না আমরা যখন ছোটো ছিলাম আমার মনে হয় যে ওই সময়ে মানে যখন একেবারেই পিচ্ছি আমি ওই সময় হচ্ছে যেখানে যাই সেখানেই এই গান পাগল মন মন কেন এত কথা বলে মানে মাঠে ঘাটে হাটে প্রান্তরে বনে বাদারে আগারে ভাগারে মানে সব জায়গায় দেখলাম দেখতাম যে আমরা এই গান শুনছি এবং একদম কিছু না বুঝে আমাদের লিরিক্স মুখস্ত হয়ে গিয়েছিল শুনতে শুনতে ছোটবেলায় মেমোরি অনেক সার্ভ থাকে তো সেই বিখ্যাত গান পাগল মন মন রেমন কেন এত কথা এত কথা বলে আর কি আশি তোলাই শেষ হইলে চল্লিশ মন আর আপাতত আমরা একটু মনে করি দিই যদি কোনো গান শুনতে চান যদি নিজের কোনো ভাবনা কালকে উৎসব যে আপনার আয়োজন থাকবে একটা বর্ণিল পরিবেশে আপনি স্বপ্নীল সময় কাটাবেন হয়তো কারো সাথে এরকম অনেক কিছু আমার সাথে শেয়ার করতে পারেন এস এম এস করলেই হবে হচ্ছে হচ্ছে মোবাইল গিয়ে প্রথমে লিখবেন শর্ট ভার্সন যেটা আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা লিখবেন এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারটাতে তো আমরা এখন একটা গান শুনবো এটা হচ্ছে আমাদের আমার কাছে যেটা মনে হয় শতবর্ষের শ্রেষ্ঠতম সাধক লালন শাহের একটা গান গানটা হচ্ছে বাংলা ব্যান্ডের কম্পোজিশনে আমরা শুনছি কিন্তু ভোকাল হিসেবে একজন গেস্ট বাউল আছেন ওনার নামটা আমার নেই কিন্তু বেশ ভালো গেয়েছেন তিনি এবং গানটা আমার কাছে মনে হয় যে লালনের অন্যতম গভীরতর অর্থের গান খুব সহজবদ্ধ নয় অনেক ভাবতে হয় লিরিক্সটা নিয়ে এবং লালনের আসলে অনেক গানের গূঢ়ার্থ আছে যাগত মানে দেহজ দেহতত্ত্বের সীমিত জয় বলে করে থেকে উত্তীর্ণ হয়ে এর থেকে আরও অনেক সীমাহীন অসীমে যে আর ব্যাপ্তি যেটাকে লালনের অনেক ভাষায় লালনের ভাষায় যদি বলি সহজ মানুষ বলা হয়েছে কখনো অথবা মনের মানুষ কখনো বলেছে মনের মানুষ বলতে এখন আসলে ভালোবাসার মানুষ না মনের মানুষ বলতে আরো অনেক গভীরতরও মহত্তর একটা অস্তিত্বের কথা লালন বিভিন্ন গানে তার বুঝিয়েছেন তো সেই গানের তার প্রতি সাধনা সেই নিজের মহত্তম সহজতম শুদ্ধতম স্তরে পৌঁছানোর যে একটা সাধনা যেটা লালনের অনেক গানেই ঘুরে ফিরে এসেছে তো এরই সাথে সম্পর্কিত একটা গান আমার কাছে এটা মনে হয় এবং এটা হচ্ছে যে আমাদের পার্থিব যে রিপুর তাড়না এবং এই আমাদের যে দেহজগণ্ডী বা ম্যাটিরিয়ালিস্ট যে ওয়ার্ল্ড আমাদের এবং এই যে প্রেক্ষিত এর থেকে এই সংকট এবং এর থেকে উত্তরণ এই বিষয়ে একটি গান আমার কাছে মনে হয় অসাধারণ একটি গান সেই গানটা আমরা শুনবো এখন রাত পোহালে পাখি বলে এদের খাই এদের খাই একটু পরে ফিঠি সাথে থাকুন তোমার পায়ের রেখা কোনোদিন এভাবে দেখিনি প্রদীপ শিখার নিচে আধে কালোয়ে বৃষ্টি ধোয়া তোমার পায়ের রেখা যেমন দেখেছি গতরাতে তরুণী তন্ময় হাতে তুমি বহুদিন চেয়েছো জাগাতে কররেখা ছুঁয়েছে কপল কালো চুল এভাবে উদ্বেল চিত্তে কোনো দিন কি কভু শিহরণে কেঁপেছে হৃদয় বারবার তবু স্পর্শহীন এমন অক্ষয় দোলা এরকম অমৃত সঞ্চয় ছিল তোমার ওই পায়ের রেখায় ভাবিনি কখনো চরণ স্পর্শের লোভে মিশে থাকি পথের ধুলোয় তাকাতে তাকাতে দিন যায় দীর্ঘ জীবন চলে যায় হ্যালো শুনছেন এই মুহূর্তে ইরাজকে আর শুনছেন শুক্রবার রাতের আয়োজন ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার এইটি এইট পয়েন্ট ফোর এফ এম সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকবার দ্বিতীয় ঘন্টা এবং বারোটা বেজে দশ মিনিট এই মুহূর্তে এগারোটা শুরু হয়েছিল আমাদের একসাথে এই পথ চলা তিন ঘন্টা ধরে যে আয়োজনটা রাত দুটো পর্যন্ত সেখানে আমি আছি আপনাদের জন্য যদি কোনো গান কবিতা যদি কোনো নিজের গল্প অনুভূতি কালকের প্ল্যান সেলিব্রেশন সব কিছুর খবর জানাতে চান বন্ধু ভেবে একটা এস এম এস অবশ্যই করবেন ওকে আমি একেবারে ঠিক ঠিক আপনার মনের কথাটি বুঝে নিয়ে সেই অনুযায়ী কাজ করব চাহিবা মাত্র বাহককে তার ইচ্ছা পূরণ করিতে বাধ্য থাকিব একটা কবিতা পড়লাম এটা হচ্ছে বহুদিন পরে নির্মলেন্দু গুণের কবিতা পড়লাম এবং এটা নাম হচ্ছে প্রিয় পদরেখা খুব খুব সুন্দর রোম্যান্টিক একটা কবিতা চরণ স্পর্শের লোভে মিশে থাকি পথের ধুলায় তাকাতে তাকাতে দিন যায় দীর্ঘ জীবন চলে যায় আহা সেকি সে কি লাইন তাই না তো এরকম আরও কিছু কবিতা আজকে পড়বো এবং আজকে সবগুলোই একটু মানে মিষ্টি নয় স্ট্রুইট প্রেমের কবিতা থাকবে এবং লিখেছেন এবং যাদের কবিতা পড়বো আজকে দুই বিখ্যাত প্রেমের কবি আমার কাছে মনে হয় বাংলা সাহিত্যের কাব্য জগতের মানে এই আধুনিক কালের আর কি আমার কাছে মনে হয় নির্মলেন্দু গুণ এবং সৈয়দ শামসুল হক তো এই দুজনের কিছু দারুণ অসাধারণ কিছু দেদীপ প্রমাণ প্রেমের কবিতা পড়বো আজকে আর আমরা শুনছিলাম একটু আগে লালনে আরেকটা গান পরপর দুটো লালনে গান শুনলাম একটু আগের গানটা নাম ছিল এটা হচ্ছে চাতক ব্যান্ডের কম্পোজিশনে আমরা এই গানটা শুনলাম এদিকে আমাকে জানিয়েছেন দীর্ঘ চার বছর পরে ট্রেন জার্নি করছেন কি নাম নাম হচ্ছে তাহার একা এবং দীর্ঘ চার বছর পরে ট্রেন জার্নি করে তিনি গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছেন এবং পহেলা বৈশাখটা তার সেখানেই কাটানোর ইচ্ছা আর হচ্ছে আমাকে ইশরাত মিরপুর এক থেকে জানিয়েছেন এস এম এস করে সবাই আপনাকে শুভেচ্ছা ইশরাত পাঠিয়েছেন আমাকে তার নামটা ঠিকানাটা কিছু লিখেনি আচ্ছা এই একার সেমিস্টার পরে থেকে মনে মানে ট্রেন জার্নি চার বছর পর যেহেতু করছেন আমার কাছে মনে হয় চার বছর দীর্ঘ সময় তো এরপরে যেহেতু ট্রেন জার্নি করছে এবং আমারও নিয়মিত ট্রেন জার্নি করা হয় এবং এই গানটা আজকে না কালকে যেন শুনছিলাম বেশ বিশাল ভলিউম দিয়ে গাড়িতে যেতে যেতে সব কিছু যেহেতু মিলে ঝিলে এক হয়ে তালগোল পাকিয়ে গেল আমার কাছে মনে হয় যে একটা ট্রেন বিষয়ক গান না শুনলেই কিন্তু না তাই না এবং যদি আমরা ট্রেন বিষয়ে অনেকগুলো আসবে তার মধ্যে আমি যে কথা বলতে বলতেই খুঁজছি ট্রেনের গানটা দিব যে গানটা কালকে শুনছিলাম বিশাল ভলিউম দিয়ে সেই গানটাই প্লে করবো এবং আমি জানি গানটা সবার অনেক পছন্দের সেই গানটার নাম হচ্ছে রাতে ট্রেন অর্থ একটা গান কিন্তু খুশি কেন পাচ্ছি না এই গানটা কোথায় গেল হ্যাঁ পেয়েছি পেয়েছি অসম্ভব একটি শব্দ যেটি মাত্র ইরাজের ডিকশনারিতে পাওয়া যায় আর আমাকে আছে একজন এস এম এস পাঠিয়েছেন তার নাম ঠিকানা কিছুই নেই শুধু আছে ঠিকানা আছে ব্রাহ্মণবাড়িয়া থেকে আছে নামও পাওয়া গেছে সেলিম সেলিম আনার কলির সেই সেলিম আমাকে এস এস পাঠিয়েছেন আমাকে লিখেছেন বাই এটা বোধহয় ভাই লিখতে গিয়ে আমাকে বাই লিখেছেন আমি আমার নাম ইরাজ মীরাবাই বাই হয় না তো উনি লিখেছেন যে বাই শুনছি আপনাকে প্রথম নিউ লিস্টার সেলিম অনেক ভালো লাগলো বাই সাথে থাকবেন সেলিম বাই মীরাবাইয়ের একজন কাছের লোক হতো হয়তো তিনি আর আমাকে আর অনেকে এস এম এস পাঠিয়েছেন সজীব রামপুরা থেকে লিখেছিলেন সাফকাত আমানাত আলীর গানের জন্য এবং আর অনেকে এস এম এস পাঠিয়েছেন আপাতত আমরা এস এম এস করে নিয়ম একটু মনে করি দিই প্লিজ কালকে আমাকে জানাবেন যে কি আপনার প্ল্যান কোথায় কোথায় মজা করবেন ঘুরবেন ফিরবেন হয়তো চলতি পথে আপনার সাথে দেখা হয়ে যেতেও পারে হলে হতে পারে তাই না অসম্ভব কিছুই নয় আর যদি কোনো গান কোনো কথা ভাবনা শেয়ার করতে চান প্লিজ একটা ছোট্ট এস এম এস করবেন আপনার মোবাইল ফোনের এস এম এস অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্ট ভার্সন যেটা হচ্ছে আরে তারপরে স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং কথাগুলো লিখে পাঠাবেন ছয় নয় ছয় নয় সে নাম্বারটাতে রাতের ট্রেন গানটা শোনার আগে কি আমরা চট জলদি চলতি পথে যেতে যেতে আরেকটা দারুণ প্রেমের গান শুনে ফেলবো নাকি কি বেলা আচ্ছা আমি আপনাদের সাথে কথা বলতে বলতে দেখিয়ে চট করে বই খুলবো যে কবিতাটা চোখের সামনে পড়বে একেবারে র্যান্ডম দৈব চয়নের ভিত্তিতে আমরা সেটা কি বাছাই করব এবং সেটাকে বাছাই করে সেটাই পড়বো এই মঞ্চ খুললাম আমার গৌরব নামে একটা কবিতা বের হলো এই প্রথমবার পড়ছি আগে দেখা হয়নি সেজন্য ক্ষমা সুন্দর গানে শুনবেন তুমি স্মৃতির পাহাড় থেকে যখন গড়িয়ে পড়ো পাথর আমিও গড়িয়ে পড়ি আমাকে গড়িয়ে দেই ঢালুবে ঝরি তোমার উপর এইভাবে ভালোবেসে ঢেকে রাখি প্রিয় প্রতিমাটি কে জানে পাহাড়খানি পৃথিবীর নিয়মের ছলনা ভুলিয়া কখন ঝরিয়া যাবে শীতের শেফালি পদতলে আমি কি প্রাপ্যের চেয়ে কিছুটা অধিক মূল্য আদায় করেছি এইভাবে এ প্রশ্ন ওঠেনি আগে ঝরার সময় এলে তবু প্রশ্ন জাগে তোমার ভিতরে ত্যাগে যত সুখ গ্রহণ কি ততটুকু লাগে তুমি সেই রহস্যকে মুগ্ধ অনুরাগে রেখেছ গোপন পীড়ন জাগ্রত প্রেম চাহিয়াছে আরও কি কি সব আমি তা পারিনি দিতে তাই তোমাকে পেয়েছি ভেবে বাহিরে গৌরব করি নাই মনে মনে করেছি উৎসব তোমার পায়ের তলে একদিন আমিও ছিলাম এই নিয়ে আমার গৌরব যেটা নাম হচ্ছে সুধা সিন্ধু আর আজকে অবশ্যই একটা মানে বেশ কয়েকটা প্রশ্ন এসেছে যে আমাদের ড্রিমস সবসময় বেড যেটা সবসময় ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজে ভায়োলিন সেটা কোথায় হারিয়ে গেল সেটাকে চেঞ্জ হল কিনা অবশ্যই চেঞ্জ হয়নি আপনারা দেখেন না মাঝে মাঝে সার্চ ইঞ্জিন যেমন গুগল মাঝে মাঝে দেখবেন বিশেষ দিন উপলক্ষে তারা কিন্তু আবার ওই দিনের সাথে মানানসই একটা টেম্পলেট বলি বা ডিজাইন বলি যেটাই বলি না কেন ওটা যেরকম রাখেই এমনকি হুমায়ুন আহমেদের কয়েকদিন আগে যে জন্মবার্ষিকী ছিল সেই দিনটা তো এরকম একটা হুমায়ুন আহমেদের হিমু ক্যারেক্টারের একটা কিন্তু গুগল এটা করে সম্মান দেখিয়েছিল যেটা বেশ অনেকেরই ভালো লেগেছিল তো সেই হিসাবে আর কি একটা সময়ের সাথে মানানসই এটা আগেও অনেকবার করেছে যে বিশেষ দিনের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বা বেড যেটাকে আমরা বলি সেটা চেঞ্জ করা তো আজকে সেই জন্যই সামনের এপিসোড থেকে যারা চিন্তিত শোকে মুশ্রে পড়েছেন যে তাদের ফেভারিট ভায়োলিন মিউজিকটা থাকবে না অবশ্যই থাকবে ওটা তো আমাদের সবারই পছন্দ আমার যত পছন্দ আমার মনে হয় যে আমার বন্ধুদের মানে আপনাদের আরো বেশি পছন্দ এস এম এস থেকে সেটাই মনে হয় তাই অন্তত আমি না থাকলে কারো কিছু যাবে আসবেন কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অবশ্যই ড্রিমস সাইভিনিউতে থাকবে এটা একেবারে সবার জন্য নিশ্চয়তা সূচক বাণী আর হচ্ছে যেটা বিষয় সেটা হচ্ছে যে কী যেন মনে করলাম বলবো মাথায় তো আমি তো মানে অনেক কিছু এরকম ঠিক করে ভুলে যাই মানে স্মৃতিশক্তির অবস্থা খুবই খারাপ যেটা ঠিক করলাম সেটা হচ্ছে যে আমাকে লিখেছেন একজন কবিতা নিয়ে তার তার প্রেক্ষিতেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আজকে একটু আগে নির্মলেন্দু গুণে দুটো কবিতা পড়লাম তো সৈয়দ শামসুল একটা দারুণ একটা প্রেমের কবিতা পড়ব এখন এবং এটা পড়ার আগে আমার কাছে মনে হয় যেটা সেটা হচ্ছে এরকম হয় না আমাদের আমার ধারণা এমন মানুষ এই মুহূর্তে আমাকে কেউ শুনছেন না যাদের এরকম কম বেশি কখনো হয়নি সেটা হচ্ছে যে কোনো একটা কারণে প্রচন্ড কথা বলতে ইচ্ছে হচ্ছে বিশেষ কারোর সাথে হয় সে রাগ করে ফোন বন্ধ করে রেখেছে অথবা হয়তো রাগ না কিন্তু চার্জ শেষ বা অন্য কারণে মানে বিপর্যয়ের কারণে হয়তো ফোনটা বন্ধ হন এবং অনেক সময় পার হয়ে যাচ্ছে এবং যত অনুপল পার হচ্ছে আপনার হাহাকার আকুতি ব্যাকুতি ব্যাকুলতা সবকিছু বেড়ে যাচ্ছে চক্রবৃদ্ধি হারে কিন্তু কিছুতেই আপনি তার ফোন খোলা পাচ্ছেন না এবং ফোন দিতে দিতে আপনার ফোনেই চার্জ শেষ হয়ে যাচ্ছে কিন্তু পাচ্ছেন না আবার এমন হয় যে রাগ করেই আহ হয়তো ফোন দিচ্ছে না চালিয়ে দিতে পারেন মনে হয় আপনি ভাবছেন সে ফোনটা আগে দেবে তারা আমি কিছুতেই দেবো না আমার খুব ইচ্ছে হচ্ছে ফোন দিতে কথা বলতে খুব ইচ্ছে হচ্ছে কিন্তু না আমি রাগ করে বসে আছি সে তো কিছু বললো না রাগ ভাঙানোর জন্য সরি বললো না আমি তার পর্যন্ত একেবারে পাথর বেঁধে বুকে বসে থাকবো ফোন দিবই না মরে গেলেও না ওই পাশের মানুষটাও এক্স্যাক্টলি একই রকম ভাবছে যে না সে আগে ফোন দিবে তারপর আমি ফোন দিবো মরে গেলেও ফোন দিবো না ব্যাপক রাগ করেছে এটা আমাকে দেখাতেই হবে না দেখালে একদমই হবে না কিন্তু দুজনের মনে ভেতরে বেশ আকুপাকু যে আর পারা যাচ্ছে না কথা না বলে কেন ফোন দিচ্ছে না ফোন দিলেই তোরা মানে সবকিছু আবার নর্মাল হয়ে যায় কেন দিচ্ছে না

তো ওই সময় আসলে এটা বিচিত্র অনুভূতি হয় এবং আমার কাছে মনে হয় সেই অনুভূতিটা খুব সুন্দরভাবে সৈয়দ শামসুল হক এই কবিতাতে নিয়ে এসেছেন এই কবিতাটার নাম হচ্ছে সংযোগ দেওয়া সম্ভব হলো না নাম থেকে বোঝা যাচ্ছে যে আসলে এটা এই সময়ের সেই মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে না এই এই থিমের উপরেই আসলে কবিতাটা তো সেই কবিতাটা আমরা একটু পড়ে ফেলি হ্যাঁ কয়েকটি জরুরি খুব টেলিফোন করবার ছিল দু একটা আসবারও কথা ছিল যার উপর নির্ভর করছে আমার জীবিকা কিন্তু সব ফেলে ডায়াল করলাম তোমাকে দূর পাল্লার কোডে তোমাকেই যে তুমি কিলোমিটারের পর কিলোমিটার দূরে অথচ কত নিকটে নিকটে কোডের দু একটা সংখ্যা ঘোরাতে না ঘোরাতেই রেকর্ড করা গলায় নামহীন বিখ্যাত সেই মহিলা বলে ওঠে সংযোগ দেয়া সম্ভব হল না এবং বলে ওঠে এমন গলায় যেন পৃথিবীর মধুরতম কণ্ঠে নিদারণ একটি দুঃসংবাদ দেওয়ার জন্যেই জন্মদার হয়েছিল ব্যস্ত সবকটি লাইনই ব্যস্ত বড় ব্যস্ত টোন আমি কার সঙ্গে সংযুক্ত হব তবে একের পর এক বিযুক্ত হতে হতে এখন আমি একা এবং যদি আমি এখন ডায়াল করি নিজেরই নম্বর সেই একই ব্যস্ত টোন বাঁচতে থাকবে উঠে আসবে পেশাদার বিলাপকারীর মতো একই সে আর্তধ্বনি না নিজের সঙ্গেও কথা বলা সম্ভব নয় তুমি কিলোমিটারের পর কিলোমিটার দূরে পিঠ যখন দেয়ালে এবং দেয়াল যখন নিঃসঙ্গতার শ্যাওলায় পেছল তখন আমাকে এই ব্যস্ত টোন তোমারই নম্বরের দিকে আবার আমার তর্জনীকে প্রাণিত করে বা করবার কথা সবকটি লাইন ব্যস্ত কয়েকটি জরুরি ফোন করবার আসবার আবার ডায়াল করুন ব্যস্ত 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 টন তবে তুমি কি ব্যস্ত আছো এখন অন্য কারো সঙ্গে তোমার সমস্ত ভালোবাসা শরীর প্রসাধন ও চিত্রপট নিয়ে তাই সংযোগ দেওয়া সম্ভব হলো আহা লাশ হয়ে গেলাম কবিতাখানি পড়ে তবে তুমি কি ব্যস্ত আছো এখন অন্য কারোর সঙ্গে তোমার সমস্ত ভালোবাসা শরীর প্রসাধন ও চিত্রপট নিয়ে তাই সংযোগ দেওয়া সম্ভব হলো না কিছু বলার নেই আমরা বাকরুদ্ধ এই কবিতা পড়ে এবং রফিক নামের একজন রফিক আশরাফুল ঢাকা থেকে এস পাঠিয়েছেন আর হচ্ছে বৈশাখের ইনভাইটেশন পাচ্ছি দেখা যাচ্ছে ইলিশ মাছ ভুনা খিচুড়ি বেগুন ভাজা আর পড়া যাচ্ছে না এস এম এস এই আইটেমগুলো এমনই মুখরোচক আমার কাছে মনে হয় আসলে অনেক বিশাল আয়োজনের থেকে এই সহজ সাধারণ বাঙালি মেনুগুলি সব থেকে বেশি মজার এবং বেশি আকর্ষণীয় এই একেবারে যেরকম উনি লিখলেন ইলিশ ভাজা ভুনা খিচুড়ি বেগুন ভাজা আলু ভর্তা ওফ সাথে একটু জল আচার হলে যা হবে না দাদা জিভে জল চলে এসছে একদম আমাকে লিখেছেন আরো অনেকে তার মধ্যে লিখেছেন ব্রো ব্রোর নাম ঠিকানা কিছুই বুঝতে পারছি না ব্রো হচ্ছে তার নাম ধরে নিলাম আর একটা গানের রিকোয়েস্ট ব্রো পাঠিয়েছেন ব্রো ইশরাত মিরপুর এক থেকে নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন আচ্ছা আমরা এস এম এস করে নিয়মটা একটু মনে করি দিই যদি আপনি কোনো ভাবনা আপনার অনুভূতি কোনো যে কোনো খুশির প্রকাশ করতে চান যেটা এটা উৎসব দিনে আমরা দাঁড়িয়ে যে কোনো কিছুই আমাদেরকে জানাতে পারেন এবং সেই সাথে যে কোনো গানের রিকোয়েস্ট বা কাউকে কিছু রেডিকেট করতে চাইলে সব শেয়ার করতে পারেন আপনার মোবাইল ফোনের এস এম এস অপশনে গিয়ে প্রথমে রেডিও আমাদের সংক্ষিপ্ত রূপ যেটা সেটা লিখতে হবে সেটা হচ্ছে আর এ এবং সেটা লিখে এস এম এস করে মানে স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা লিখে বাকি কথাবার্তা সব লিখে পাঠিয়ে দিন ছয় নয় ছয় নয় সেই নাম্বারটাতে আর আমরা কি আরেকটা গান শুনবো আমরা পরের লিঙ্কে যাওয়ার আগে আরেকটা গান না মানে আরেকটা কবিতা কি দেখে পরের গানটা শোনার আগে সৈয়দ শামসুল আরেকটা কবিতা একদম ছোটখাটো দেখে একটা কবিতা পড়ি হ্যাঁ দেখা যাক ছোটখাটো কবিতা সব বড় বড় কবিতা বেরোচ্ছে বই খুলে কোথায় ছোট কবিতা কোথায় কোথায় সে সংযোগ দেওয়া যাচ্ছে না না পাচ্ছি না ছোট কবিতা আচ্ছা আমার মনে হয় গান শুনে এসে তারপরে আবার ছোট কবিতা পড়লো হুম আপাতত আমরা একটা গানে চলে যাই আর যদি তাই করি ওকে তাহলে এস পাঠিয়ে দিন একটু বলি ফিরছি সাথে থাকুন আর এখন যে গান শুনবো এটা হচ্ছে আরেকটা ফোক সং এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত আমাদের সবার ফেভারিট মাকসুদুল হক গিয়েছেন এই গানটা অনেকবার প্লে করেছি আমি এবং আমার বিশেষ রকম পছন্দের একটা ফোক সং এটা এটা অবশ্যই একটু আগে আমরা যেরকম ফেস্টিভ মুডের বা অন্য ভাবধারার ফোক সং শুনছিলাম এটা সেরকম না এটা বিরহের বিচ্ছেদের একটা ফোক সং এবং মাকসুদুল হক ব্যাপক আবেগ দরদ ঢেলে দিয়েছেন এই গানটা গাওয়ার সময় গায়কে শুনলেই সেটা বোঝা যাবে এবং কম্পোজিশন লিরিক সবকিছু যে দুর্দান্ত একটা গান রাই জাগো এই গানটা শুনছি এবং একটু পরে ফিরছি কখনো কবিকে তুমি খুব কাছে নিও না তোমার দিও না দরজা খুলে তোমার বাড়ির ধরো যদি তুমি তার দেখা পেলে জানতে চেও না সে কেমন আছে তার জামার বোতাম যদি খোলা থাকে লাগিয়ে দিও না তার চেয়ে চলে যেও তুমি যেমন যাচ্ছিলে পথে তার চেয়ে বন্ধ রেখেও দরজা তোমার তার চেয়ে ব্যস্ততায় সরে যেও সে যদি নিজেই খুব কাছাকাছি আসে তুমি কি দেখেছো তাকে তোমার সে বারান্দায় যেখানে কোমর সারাদিন গড়ছে ঠাকুর কিছু খড় কিছু কাদামাটি দিয়ে তুমি কি দেখেছো, বাড়ি মাঝে মাঝে কি অদ্ভুত দ্রুততার সাথে হঠাৎ নির্জন হয়ে পড়ে যায় নক্ষত্রের রাতের গহভরে তুমি কি নিজের শোক অন্য কারো সাথে তুলনীয় হতে পারে এই ভেবে উৎসুক তাকিয়ে থাকো কে কেমন আছে বা না আছে তুমি কি বিকট কার আর্তনাদ শুনেছিলে যখন হঠাৎ কেউ তার জামা ধরে দিয়েছিল টান কাফুন পরাবে বলে তাই কি কবিকে দেখে একবার মনে হয়েছিল একবার ভেবেছিলে তোমার নিজেকে খুব স্পষ্ট করে দেখা যায় এমন আয়না এই লোকটির পকেটেই আছে এবং আরেকবার বাড়িঘর তুলবার বেহালায় গান করবার রোগ হলে চিকিৎসার রসায়ন ছক নকশা স্বরলিপি তারই কাছে আছে অথচ কবির চেয়ে আর এমন কে জানে কবিতাই অন্ধ ছেলে তার একমাত্র সেই জানে মানুষের চেয়ে বড় শোকের শরীর একমাত্র সেই জানে কারো কণ্ঠে অলৌকিক কোনো পাখি নেই একমাত্র সেই জানে মৃত্যু ছাড়া জ্যামিতির উপপাদ্য নেই হ্যাঁ একমাত্র সেই জানে সবকিছু একই সঙ্গে নিশ্চল অধীর কেবলি উদ্যম আর কেবলই বিনাশ কেবলি ভাঙন আর কেবলি নির্মাণ কেবলি বিদায় আর কেবলি সাক্ষাৎ কেবলি সংসার আর কেবলি শ্মশান তাই সে উদ্যমী নয় যখন উদ্যম তাই সে বিনষ্ট নয় যখন বিনাশ তাই সে নির্মিত নয় যখন নির্মাণ তাই সে খণ্ডিত নয় যখন ভাঙন তাই সে অঘ্রাণ নয় যখন বিদায় তাই সে ফাল্গুন নয় যখন সাক্ষাৎ তাই সে সংসারই নয় যখন সংসার তাই সে সন্ন্যাসী নয় যখন শ্মশান কখনো কবিকে তুমি খুব কাছে নিও না তোমার এত কাছে যেন তাকে হাত দিয়ে স্পর্শ করা যায় কখনো কবিকে তুমি ঘরের ভেতরে ডেকে নিও না তোমার এমন ভেতরে যেন তোমারই সে সংসারের লোক হয়ে যায় কখনো কবিকে সে কেমন আছে এই প্রশ্ন ছুড়ে দিও না তোমার এমন ব্যাকুল কণ্ঠে যেন তোমারই সে কণ্ঠস্বর হয়ে যায় সে বড় তৃষ্ণার্ত চোখ তার দুটি চোখ সে বড় নির্মম বাহু তার দুটি বাহু সে বড় ভীষণ দেহ তার নগ্ন দেহ সে বড় প্রবল স্বর তার কণ্ঠস্বর তাকে যদি কাছে ডাকো যদি তার চোখে রাখো চোখ তাকে যদি কাছে আনো যদি তার হাতে রাখো হাত তোমার সমস্ত সুখ স্বস্তি ছিঁড়ে কঙ্কালের মুখ হুঁকি দেবে তোমার বাগান থেকে আনাজের বীজ মরে যাবে তোমার শস্যের খেতে পঙ্গপাল এসে ভরে যাবে তোমার গাভীর বাটে সরপিনীরা দীর্ঘ মুখ দেবে তোমার চৌকাঠ জুড়ে ভয়াবহ চির দেখা দেবে তাকে যদি কাছে টানো টেনে নাও দেহের ওপরে একবার তুমি যদি আত্মার ভেতরে শোনো তার কণ্ঠস্বর তোমার সমস্ত তল ব্যাস বেদ মুহূর্তেই খসে পড়ে যাবে হঠাৎ দেখতে পাবে কিভাবে দাঁড়িয়ে আছো আজীবন তুমি এক পায়ে দালানের চূড়ান্ত কারনি কিভাবে কোথাও কোনো করুণার মেঘ নেই জনপদে কণ্ঠিকারী মরুভূমি হাত বাড়িয়েছে এবং কিভাবে উজ্জ্বল দলিলগুলো ক্রমাগত চলে যাচ্ছে ইঁদুরের দাঁতে তার চেয়ে এই ভালো এই তুমি ভালো আছো এভাবেই ভালো আছো তুমি তোমার সংসার থেকে কেবল এক প্রখর রোদ্দুর তোমার কি দরকার সেই মেদমাংস গলে যায় রোদ্দুরে যাবার এবং সেখান থেকে অদূরে অধমুখে ঝুলে আছে নিষ্প্রাণ ময়ূর তোমার কি দরকার সেই রাতে ঘুম ভেঙে যায় সেদিকে দেখার তার চেয়ে কবিকেই ঘুমহীন নদীটার পাড় ঘেঁষে হেঁটে যেতে দিও সারা রাত কবিকেই দিও তুমি একাকে শোকার্ত হতে যে শোক তোমার শূন্যতার ভার দিও যে ভার তোমার তাকেই রক্তাক্ত হতে দিও তুমি যে ক্ষত তোমার যেতে দিও সেই পথে কবিকেই যে পথে সাহস নেই তোমার যাবার অসাধারণ অসাধারণ ভয়াবহ অসাধারণ একটা কবিতা সৈয়দ শামসুল হকের যেটার নাম হচ্ছে কখনো কবিকে ব্যাপক উদাস হয়ে গেলাম কবিতাটা পড়ে বন্ধুরা শুনছেন এই মুহূর্তে ইরাজকে আরেকবার আর চলছে ড্রিমস অ্যাভিনিউ শুক্রবার রাতের বিশেষ আয়োজন রেডিও আমার এইটি এইট পয়েন্ট ফোর এফ দীর্ঘ একটা কবিতা পড়লাম এবং বেশ কঠিন একটা কবিতা পড়ার জন্য আমার একেবারে সীমিত ক্ষমতায় সেটা পড়ার দুঃসাহস এবং স্পর্ধা দেখালাম আর শেষের শেষের লাইনটা আমার কাছে মনে হয় যে আসলে এক কথায় পৃথিবীর সব কবিকে বর্ণনা করে আর সেটা হচ্ছে যে যেতে দিও সেই পথে কবিকেই যে পথে সাহস নেই তোমার যাবার এরপরে আমার কাছে মনে হয় যে আসলে কবিদের নিয়ে আর কিছু বলা নেই এক লাইনে এক মহাকবিতা হয়ে গেছে আসলে সৈয়দ হকের এই কবিতাটা তো সে যাই হোক সবাইকে আবারও একদমই এই বারোটা তিপ্পান্ন মিনিটে নববর্ষের শুভেচ্ছা আরেকবার জানাচ্ছি হয়তো এই মুহূর্তে কেউ টিউন করেছেন তাদের জন্য বিশেষ করে আবার শুভেচ্ছা কালকে অসাধারণ একটা আনন্দমুখর দিন কাটাবেন সেই প্রত্যাশা তো থাকবেই আমাকে জনি এস এম এস পাঠিয়েছে আমাদের বন্ধু জনি এবং জনি লিখেছে তার আদরের একমাত্র ফুটফুটে সন্তান শ্রেষ্ঠ নামের মতোই নামের মতো সেও সব ব্যাপারে শ্রেষ্ঠ হবে এটাই আমাদের প্রত্যাশা শ্রেষ্ঠ হচ্ছে গত আজকে জন্মদিন ছিল জন্মদিনের অনেক শুভেচ্ছা শ্রেষ্ঠ জন্য এবং একটা গান আহ শ্রেষ্ঠ জন্য প্লে করতে বলেছেন আমাদের মহান কর্মঠ যোগী পুরুষ আমাদেরই বন্ধু জনি মজুমদার জনি যদি এই মুহূর্তে শুনে থাকিস দা শ্রেষ্ঠ জন্য তো ছেলের জন্য একটা গান এবং জনিকে সামনাসামনি আমরা বিভিন্ন রকম বংশ বা সহজ বাংলায় বাসমূলক মন্তব্য করে থাকি কখনো কমপ্লিমেন্ট না দেওয়ার প্রশ্নই আসে না বন্ধুকে সামনাসামনি কমপ্লিমেন্ট দেবো এমন গোমূর্খ তো এখনো হয়নি আমরা তাই না তাই সেজন্য অনেক আরেকটু বলি যদি শুনে থাকি সেটা হচ্ছে যে জনির আমার একটা জিনিস যেটা খুবই ভালো লাগে সেটা হচ্ছে যেমন কেয়ারিং ফাদার আসলেই খুব ভালো লাগে মানে যেটা জনের সাথে একদমই যায় না যাওয়ার কথা ছিল না সেই জনে এখন আমরা দেখি খুব মন দিয়ে একেবারে ছেলে কি খাচ্ছে না খাচ্ছে কখন কোথায় কি চায় সে তার কি চাহিদা তার কি আবেদন তার কি কাকতি মিনতি এবং ধৈর্য সহকারে অসাধারণ এক মমতা নিয়ে জনেকে সব সময় এক স্নেহশিল্পী তার ভূমিকায় আমি দেখে মুগ্ধ হতবাক বিস্মিত বাক্রুদ্ধ আমি সত্যি আসলে যে এই জনি সেই জনি যাই হোক এটা বিশাল ব্যাপার আমরা হয়তো এমন হতে পারবো না আমরা এখন যেরকম আহ ভাঙ টাইপের আমার মনে হয় আমরা সারা জীবনই সেরকম থাকবো বাট অ্যাজ এ ফাদার হি ইজ গ্রেট মানুষ হিসেবে যেমনই হোক সেটা অনেক আমরা বলতে চাই না একদমই যায় না তারপরও গানটা দিচ্ছি কারণ গানটার মধ্যে একটা একটা ব্যাপার আছে যে আসলে দুঃখ কষ্ট সবকিছু ভুলে আনন্দ নিয়ে এবং নতুন উদ্যম নিয়ে পথে নামার আমার কাছে মনে হয় যে সেই উদ্যমটা সেই স্পিরিটটা শ্রেষ্ঠ জীবন জুড়ে ঘিরে থাকবে সেই জন্য ওই গানটা বয়সের সাথে না যাওয়ার কার পরেও আমরা শ্রেষ্ঠ জন্য এই গানটা শুনবো আর আসাদ ভাই আমাদের বিখ্যাত আসাদ ভাই যিনি অনেকবার আমাদের এই শোতে এসে এই হটসিট অলঙ্কৃত করেছেন এবং মহিমান্বিত করেছেন তার অসাধারণ আবৃত্তি দিয়ে যিনি আমার বন্ধুদের মাঝে অনেক পপুলার এবং এস এম এস বোঝা যায় আজকে অনেক এস এসেছে যে উনি আবার কবে আসবেন তিনি এই মুহূর্তে শুনছেন আমাদেরকে এবং এস এম এস পাঠিয়ে অনুপ্রাণিত করেছেন এবং খুব শীঘ্রই তিনি আসার প্রত্যয় ব্যক্ত করেছেন আর কি তো আসাদ ভাই আমাদের মাঝে আরেকবার আসবেন খুব শীঘ্রই এটা হচ্ছে গুড নিউজ এবং হয়তো নেক্সট উইক হতে পারে বা সেটা না হলে খুব তাড়াতাড়ি হবে আর আসাদ ভাই শুনছেন এটা শুনে আমি আরো নার্ভাস হয়ে গেলাম না আরো ভাজ হয়ে গেলাম একদম ভাজ হয়ে গেলাম আর কি যে এত ভালো এক যদি আমার মতো আমাদের কণ্ঠ রোধ হয়ে আসে সে যাই হোক আমরা আপাতত আর কোনো কথা না বাড়িয়ে নিয়মটা বলে পরে গানে চলে যাচ্ছি যদি কিছু লিখতে চান যে কোনো কিছু হতে পারে আপনার সেলিব্রেশনের সংবাদ আপনার ভাবনা অনুভূতি বা কোনো গানের রিকোয়েস্ট ঠিক যেমন আমাদের বন্ধু জনিত জানিয়ে দিয়েছে গানের রিকোয়েস্ট এরকম একটা ব্যাপার আপনারাও জানাতে পারেন প্রথমে লিখবেন যেটা আপনার মোবাইল ফোনের যে রেডিও আমার ভার্সন যেটা হচ্ছে আর এ এবং তারপরে স্পেস দিয়ে আপনার নাম ধাম কথাবার্তা লিখে পাঠিয়ে দিন ছয় নয় ছয় নয় এই নাম্বারটাতে একটু পরে ফিরছি সাথে থাকুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন শুনছেন ইরাজকে আর শুনছেন রিমস অ্যাভিনিউ রেডিও আমার এইটি এইট পয়েন্ট ফোর এফ এম এ আর সময় হচ্ছে একটা বেজে বারো মিনিট আমরা বেশ কিছু গান শুনলাম পরপর বিভিন্ন ধাঁচের বিভিন্ন রকমের মাইলসের একদম প্রথম দিকে একটা খুব হিট গান ছিল তাদের প্রথম অ্যালবাম উনিশশো একানব্বই যেটা বেরিয়েছিল প্রতিশ্রুতি সেই অ্যালবামের প্রথম গান চাঁদ তারা সেই অর্থে বলা যায় যে মাইলসের প্রথম বাংলা গান হচ্ছে এটা চাঁদ তারা তুমি এবং প্রথম গানটাতেই কি অদ্ভুত রকম মাতোয়ারা করে দিয়েছিল সবাইকে তাই না জীবন চলার পথে জানি তুমি প্রথম দিয়েছো দেখা আর এর আগে ছিল যে গানটা সেটা হচ্ছে আমরা এক ছোট্ট বন্ধু নতুন করি না আমাদের জরিম মজুমদারের সন্তান শ্রেষ্ঠ জন্য একটা জেমস এর গান শুনেছিলাম আমার মনে হয় যে নাচো গানটা দিলে মনে হয় সে একটু বেশি হৃদমের সাথে কানেক্ট করতে পারতো যাই হোক মানুষ মাত্রই ভুল ম্যান মডেল এটা হতেই পারে

ধানমন্ডি বনানি বিভিন্ন রকম অঞ্চলের নাম আসছে অঞ্চল ভিত্তিক উদযাপনের পাচ্ছি দেশ জনপদের খবর করা যাবে একটা না আর খুবই ফানি সাজেশন দিয়েছেন আমাকে শ্রুতি সেটা হচ্ছে যে একটু আগে যে শ্রেষ্ঠ জন্য আমরা গান শুনলাম লিখেছেন যে কত কলা খায় এই টাইপের ছড়া গান প্লে করলে নাকি ভালো হতো কিন্তু এরকম ছড়া গানের সন্ধান আমার কাছে নেই এই মহানুভবতা যদি আপনি করতে পারতেন তাহলে ভালো হতো আপনি এরকম গান শুনেছেন শোনা আর লিখেছেন আমাকে এরপরে শাহরিন জানিয়েছেন মাত্র অফিস করে অফিসের কাজ গুছালাম এখন রাত একটা তেরোতে সাড়ে সর্বনাশ এ তো এত দেখা যাচ্ছে যে আপনি নিশ্চয়ই আপনার অফিস বোধ হয় ক্যানারিয়ান টাইম ফলো করে ওদের ওখানে তো এখন দিন তাই না

পরিচিত লোকজন যে চাকরি বাকরি করে তাদের অনেকের কাছেই শুনতে পাই যে পাঁচটার অফিস বের হতে হতে নয়টা বেজে যায় সাড়ে নটা বেজে যায় দশটা বেজে যায় বা পাঁচটায় শেষ হওয়ার কথা থাকলেও সাতটা আটটা নয়টার আগে শেষ হয় না যেমন আমাদের সারিন এই মুহূর্তে অফিসে কাজ করছেন এ এক অদ্ভুত নিয়ম এবং এটা এটা যেটা অনেক কুতুব বা গুণিজ্ঞানী জনের মুখে শুনেছি কুতুব স্থানীয় লোকজনের কাছে শুনেছি যেটা যে প্রফেশনালিজম বাইরেও খুব আমাদের থেকে অনেক বেশি আছে আরও কিন্তু সেখানে প্রফেশনালিজম মানেই না যে আমি অফিসের জন্য জীবন জীবন সব ফেলবো উজাড় করে দেবো এবং নিজের বা ব্যক্তিগত জীবন সংসার জীবন সব শোকের সাগরে ভাসিয়ে দিয়ে আমি জীবন উজাড় করে অফিসের জন্য কাজ করে শহীদ হয়ে পদক আমার মনে এরকম এটাকে আমার মনে হয় প্রফেশনালিজম আসলে বলে না প্রফেশনালিজম হচ্ছে যে আমার যদি নটা থেকে পাঁচ টাকা পর্যন্ত কাজ করার কথা থাকে আমি নটা থেকে পাঁচ পাঁচটা পর্যন্ত কোনো ফাঁকি দেবো না এবং একদম সিনসিয়ারলি কাজ করবো এবং পাঁচটা পরে টাটা গুড বাই আলবিদায় বলে বাড়ির দিকে হাঁটা দেবো আমার কাছে মনে হয় বাংলাদেশে একটা অদ্ভুত কনসেপ্ট সেটা হচ্ছে যে কেউ যদি পাঁচটায় বের হয়ে যায় আপনার তো অফিসে মন নেই আপনি তো কখন আপনি তো তালে থাকেন কখন বাজবে সাথে দৌড় এটা তো আপনার তো কাজে মন নেই হাস্যকর কনসেপ্ট মানে অফিসে থাকলে মনে মনে হয় হয় সে অনেক সিনসিয়ার তার যে মানে সবাই মন নেই এটা খুবই হাস্যকর একটা ধারণা এবং বাইরে নাকি এমন অনেক অর্গানাইজেশন আছে যে পাঁচটা পরে বা নির্ধারিত সময় পরে এক মিনিট অফিস আপনি থাকতে পারবেন না এবং তাহলে আপনি ইনিফিসিয়েন্ট বলে গণ্য হবেন অর্থাৎ নির্ধারিত সময় আপনি কাজ শেষ করতে পারেন না আপনি অযোগ্য এবং আমার কাছে সেটাই মনে হয় যে যে আসলে পারে যে সক্ষম সে নির্ধারিত সময় কাজ শেষ করতে পারে আর যে পারে না সে রাত বারোটা পর্যন্ত অফিসে মানে বসে থাকলেও কিছুই করবে না এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে যারা বস হয়ে যান একটা প্রবাদ আছে যে যায় লঙ্কা সেই হয় রাবণ তো সেটা হচ্ছে যে উপরে যিনি থাকেন বস যিনি তিনি অনেক সময় মনে করেন আমার আজকে কাজ নেই বা বাসায় বয়সে ঝগড়া বাসায় ফিরবো না বেশি ফিরলে অফিসের থেকে তো এই বেশ ভালো আছি বেশ অর্ডার দিলে চা আসছে নাস্তা আসছে আর বউকে বললে তো ঝাটা নিয়ে দৌড়ে দৌড়ে আসবে চা চাইলে তো তিনি মনে করেন অফিসে তো ভালো আছি তো তিনি মনের আনন্দে দিন গুজরান করতে পারেন অফিসের রাত নটা দশটা পর্যন্ত কিন্তু তার যারা অধীনস্থ তাদের তো নিশ্চয়ই ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সন্তান স্ত্রী বাবা মা অপেক্ষা করছে তার জন্যে তো আমার না হয় ঘরে অশান্তি ঘরে ফিরবো না কিন্তু আমি অন্যেরটাও অন্যকে একই শাস্তি কেন দিচ্ছি এই হলো অদ্ভুত সিস্টেম বাংলাদেশে এবং যে বেশি থাকবে অফিসে তাকেই বলা হয় মোর সিনসিয়ার মোর প্রফেশনাল এক বিচিত্র নিয়ম সে যাই হোক সত্যি সেলুকাস কি বিচিত্রই দেশ আর আমাদের দেরি হওয়ার আরেকটা কারণ আছে আমি যেটা অনেক জায়গাতে দেখেছি যে মানুষ ধীরে সুস্থ অফিসে যায় পেপার পরে চা খায় গল্প করে হ্যাঁ হ্যান্ড করে ত্যান করে লাঞ্চ করতে গিয়ে আড়াই ঘন্টা কাটিয়ে দেয় তারপরে লাঞ্চের পরে হঠাৎ করে কাজের একটা বিশাল উৎসাহ বেড়ে যায় এবং প্রেশার শুরু হয় তখন একদম চোখে গানে অন্ধকার দেখে এবং আটটা নয়টা পর্যন্ত তখন কাজ করে আরে ভাই নয়টা থেকে এই 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 আগ্রহটা দেখা লিত হতো যাই হোক আমরা এই বিশাল জ্বালাময় ভাষণ দিলাম শাহরিনের জন্য তার প্রতি সিম্প্যাথি থাকলো বেচারি এখন ওই বৈশাখের আগের রাতে দিয়ে কাজ করছে আমরা সাধুবাদ জানাই তার এই মহতি পরিশ্রমের এবং একই সাথে নিন্দা জানাই সেই বসদের যারা অফিসে আটকে রাখেন এমপ্লয়ীদের অনেক রাত পর্যন্ত বা অনেক বেশি সময় ধরে তীব্র ধিক্কার যাচ্ছি আমরা ড্রিম সেভেন ইয়ার পক্ষ থেকে সে যাই হোক বিশাল একটা ভাষণ দিলাম এখন মনে হয় কথাবার্তা বলে একটা গান শোনা উচিত আর তার আগে আমরা আরেকটা কবিতা পড়বো গুণের এবং একটু এস এম এস করার নিয়ে মনে করিয়ে দিই যদি কোনো কিছু লিখতে চান কোনো গানের রিকোয়েস্ট কোনো কবিতার রিকোয়েস্ট বা নিজের যে কোনো ভাবনা কালকের প্ল্যান যে কোনো কিছু শেয়ার করতে চাইলে মোবাইল ফোনের অপশনে যাবেন গিয়ে প্রথমে লিখবেন রেডিও অমর শর্ট ভার্সন যেটা হচ্ছে আর এ স্পেস দিয়ে নাম নাম ঠিকানা লিখবেন এবং লিখে পাঠিয়ে দেবেন সিক্স নাইন সিক্স নাইন এই নাম্বারটাতে তো নির্মলিন্দুগুণের সৈয়দ শামসুলকের তো কয়েকটা হলো এবার একটু নির্মলিন্দুগুণের একটা কবিতা পড়ি এটা নাম হচ্ছে এই পহেলা বৈশাখ সম্পর্কিত এই কবিতাটা কবিতাটার নাম হচ্ছে এপ্রিল বৈশাখ তোমাকে দেইনি পর্বতমালা সুনীল সাগর প্রিয় কিংবা সুদূর সাঁঝের শঙ্খচিল তোমাকে দেইনি স্বর্ণকাতান হীরার অঙ্গুরীয় তোমাকে দিয়েছি চৈত্রের শাখা এগারোই এপ্রিল শর ঋতুদাহে একদিন দগ্ধ পৃথিবী যাবে ভেবেছিল তার চাতক মৃত্যু হবে তখনই বৃষ্টিধারা নিয়ে এলে তুমি সুপ্ত আকাঙ্ক্ষারা ফিরে পেল পাতা শুষ্ক ভগ্ন ডালে পুঁজিবাদী প্রেম বাধা হল নবসাম্যবাদের জালে হায়রে চাতক পাখি তোমার শাখায় বাধা ত্রিকালের রাখি তাই তো তোমারই দেইনি প্রেমের সহজ অন্ত তোমাকে দিয়েছি চৈত্রের চিতা এগারোই এপ্রিল তোমাকে দেইনি এক হিয়ারানি, হিয়া সুখ উল্লাস স্বপ্নবাসর দেইনি তোমাকে জানি তোমার যতনে লালিত পালিত ফুলে দিয়েছি আমার দলিত কুসুম তুলে তুমি সেই ফুলে সাজিয়েছো খোপা সাজিয়েছ ফুলদানি অসীম গগনে উড়ে চলে যারা রবি তারা তাদের চলার পথে আমার চলার পথ বেঁধে দিতে তুমি এলে ঠিকানা কোথায় পেলে পদতলে মাটি ফেটে চৌচির উর্দ্ধে আকাশ নীল এরই মাঝে তুমি চৈত্রের মেঘ এগারো এপ্রিল বাজেনি নাকাড়া নহবত ধ্বনি সানাই অথবা শাঁখ তবু এসে গেছে নবপল্লবে নব উৎসবে নবজীবনের নব অনুভবে এপ্রিলে বৈশাখ রাতের আধার এসে আমাদের এই পৃথিবীকে ঢেকে দিয়ে যায় আমি পৃথিবীর পদতলে পড়ে থাকি বিনা থেকে গান ঝরে গেলে তুমি সেই মূর্ছিত বিনার কটিবন্ধ চেপে ধরে দু হাতে ক্রন্দন করো আধারে ছড়ানো জোনাক পোকারা রাখে না গানের স্বরলিপি তুমি পিঠে ধুলো নিয়ে বারবার উঠে যেতে চাও আমি পৃথিবীর ছুটন্ত অশ্বের দুটি স্তন চেপে ধরে স্খলিত পিচ্ছিলে বসে থাকি তুমি উদ্ধত পায়ের পাতা তুলে ধরো আকাশের দিকে তোমার দশ নখে দশটি নক্ষত্র জ্বলে ওঠে তোমাকে গ্রহণ করে অশরীরি প্রেমের পুলক তুমি তার সমস্ত নির্যাস পান করে ঢলে পড়ো ক্লান্ত দগ্ধ নগ্ন কাশবনে আমি দুর্বাদলে আমার আয়ুধ নিয়ে খেলা করি পৃথিবীর সাথে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক শুনছেন আজকে আর শুনছেন রিমস অ্যাভিনিউ শুক্রবার রাতের বিশেষ আয়োজন রেডিও আমার এটি এইট পয়েন্ট ফোর এফ এম একটা চৌত্রিশ মিনিটে সবাইকে আরেকবার স্বাগত এবং এইমাত্র নির্মলেন্দু গুণের একটা কবিতা পড়লাম যেটা নাম হচ্ছে ঘাসের ঘটনা ইন্টারেস্টিং কবিতা আর তার আগে ছিল হচ্ছে আজকে লালনের গান প্রচুর শুনলাম তাই না এবং বিভিন্ন আর্টিস্টিক কম্পোজিশনে যেমন সন্দীপনে গাও একটা আমি অপার হয়ে এটা শুনেছিলাম কিছুক্ষণ আগে একটু আগে লালনের এইমাত্র যে গানটা শুনলাম যে দারুণ একটা গান আছে মজার কারখানা রে দিল দরিয়ার মাঝে সেরকম লিরিক্স লালনের নিয়ে কথা হবে না এটা ছিল আজব ব্যান্ডের কম্পোজিশনে আজবের কম্পোজিশনে শুনলাম বাংলা ব্যান্ডের কম্পোজিশনে শুনলাম লালন ব্যান্ডের কম্পোজিশনে শুনলাম এরকম অনেকের কম্পোজিশন এবং কণ্ঠে বা পারফরমেন্স আমরা শুনলাম লালন শাহের গান আজকে অনেকগুলো এবং আজকে আসলে পুরো শোয়ে যতগুলো গান প্লে হয়েছে আজকের প্লে লিস্টে যতগুলো গান ছিল হচ্ছে কি হয়তো ফোক সং বাউল গান এরকমই ছিল এবং একটু ভিন্ন ধর্ম ছিল হয়তো যারা সব সময় একটু টিপিক্যাল বা ট্রেডিশনাল প্লেলিস্ট চান তাদের জন্য হয়তো পুরোপুরি মনোপুত হয়নি কিন্তু যাদের আবার এই ধরনের গান ভালো লাগে তারা নিশ্চয়ই একদম টুটম্বুর হয়ে গেছেন আনন্দে দু রকম আইএসএম দেখে আমার দুরকম ধারাই মনে হচ্ছে কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে মাঝে মাঝে অবশ্যই এরকম বিভিন্ন দিবস বলি বা উৎসব সামনে রেখে অবশ্যই এমন হতেই পারে এবং আমার কাছে মনে হয় যে সবসময় এইখানে একটা বিষয় চলে আসে সেটা হচ্ছে যে যে কোনো কিছু পারফর্ম করতে গেলে সেটা আমি মানে কেউ যখন সিনেমা বানাই পরিচালক হিসেবে কেউ যখন কিছু লেখে লেখক হিসেবে বা আমিও যখন একটা পারফর্মিং আর্টের সাথে এই মুহূর্তে জড়িত যেটা আমি আমি শো করছি আপনাদের জন্য এটা একটা অবশ্যই এক ধরনের পারফরমেন্স তো আমার কাছে মনে হয় যে কোনো পারফরমেন্সের দুটো দুটো প্রথা থাকে একটা হচ্ছে যে মানে যেটা চাহিদা তার সাথে তাল মেলানো অর্থাৎ মানুষ যা চাচ্ছে মানুষ যেটা শুনলে সন্তুষ্ট হবে তুষ্ট করা যাবে এবং মানুষ আমাকে বাহাবা দেবে সেই অনুযায়ী চলা সেটা খুবই সহজ এবং তাতে অনেক লাভ হয় সেটা হচ্ছে যে আপনার জনপ্রিয়তা বাড়ে এবং মানুষকে সন্তুষ্ট রাখা যায় সবাই খুশি আর কি উইন উইন সিচুয়েশন একটা তো আরেকটা কথা যে না মানুষের পছন্দ অনুযায়ী আমি না চলে আমি একটা ভিন্ন রুচি ভিন্ন ধারা প্রবর্তন করার চেষ্টা করি না কেন দেখা যাচ্ছে যে এই ধারার সাথে বা এই জিনিসগুলোর সাথে মানুষ অভ্যস্ত না কিন্তু হয়তো দিতে থাকলে অব্যাহতভাবে একটা সময় মানুষ এগুলো নেওয়া শুরু করবে গ্রহণ করা শুরু করবে এবং এভাবে রুচিকে পরিবর্তন করা পরিবর্ধন ঘটানো বা পরিমার্জন ঘটানো বদল ঘটানো এটাও আমার কাছে মনে হয় যে যে কোনো পারফরমেন্সের সাথে জড়িত যারা তাদেরও এরকম একটা দায়বদ্ধ থাকে যে সব সময় জনমত অনুযায়ী পরিচালিত না হয়ে আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে জনমতকেও পরিচালিত করা যদি সেটা ভালো দিকে হয় অবশ্যই চেষ্টা করা উচিত পারফর্মিং পারফর্মিং আর্ট সাথে জড়িত সবাই কি এবং আমার কাছে মনে হয় আবার সবসময়ই যে কোনো একটা প্রতিই পড়ে থাকবে যেমন আমার কাছে দুটো কম্বিনেশন হচ্ছে ভালো অবশ্যই মাঝে মাঝে জনম যেটা বা সবাই যেরকম জিনিস চাচ্ছে বা সবাই যেটা খুশি হবে সেগুলো অবশ্যই কিছু করা উচিত আবার মাঝে মাঝে তার সাথে মিলিয়ে দিতে হয় নিজেও কিছু একদম নিজে থেকে কিছু চেষ্টা যেন সেই রুচিকে প্রভাবিত করা যায় যদি যেমন একটা জিনিস দিয়ে আমি এটার উদাহরণ দিই কবিতা এক সময় মানে আমি জানি না বাংলাদেশে খুব বেশি শোতে আমি আমি নিজেও মাঝে মাঝে জ্যামে ট্যামে থাকলে বা চলতি পথে এইফেম রেডিও শুনি আগে একদমই শোনা হতো মাঝে মাঝে শুনি তো সেটা হচ্ছে যে আমি যেটা দেখেছি যে কোনো ক্ষতিমু এভাবে নিয়মিতভাবে কবিতা পড়া বা কবিতার কথা বলা বা এফ এম লাইব্রেরির মাধ্যমে যেভাবে সাহিত্যকে বিশেষ করে বাংলা সাহিত্যকে প্রমোট করার চেষ্টা করেছি এভাবে খুব বেশি শোতে হয় না কিন্তু এটা এটা দীর্ঘদিন ধরে করতে 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 যেটা হয়েছে এক সময় যে হয়তো জীবনানন্দ দাসের বনলতা সেন ছাড়া অন্য কোনো কবিতার নাম শুনিনি বা সেই কবিতাটা হয়তো পড়া হয়নি শুধু জীবনানন্দ দাস বলে একজন আছেন এমন অনেককে এখন দেখি যে এমন এমন কবিতা রিকোয়েস্ট পাঠাচ্ছেন জীবনানন্দের যে কবিতাগুলো আমার নিজেরই কখনো পড়া হয়নি বা মানে এবং আরো অনেক কবির অনেক কবিতা পাঠাচ্ছেন এবং অনেক এস এম এরকম যে আগে কবিতা জিনিসটা ওইভাবে উৎসাহ পাননি বা কিন্তু এই কবিতাগুলোর কথা শুনে বা এই এফ এম লাইব্রেরিতে শুনে বই পড়া বা মুভি অব দ্য উইকে সিনেমার কথা যেগুলো বলি সেগুলো শুনে কেউ সিনেমা দেখছেন তো আমার কাছে মনে হয় যে এই কাজটা প্রত্যেকটা মানুষই যারা এই কারণ গণমাধ্যমে অনেক শক্তিশালী একটা মাধ্যম এবং সেখান থেকে আসলে অনেক কিছু করার সুযোগ থাকে অনেক অনেক শিল্প পথে নিয়ে যাবার পরিচালিত করার সুযোগ থাকে মানুষকে তো আমার কাছে যেটা মনে হয় যে সেই কাজটা সবাই করা উচিত একটু হলে অন্তত কিছুটা হলেও যদি রুচিকে আরও উন্নততর পথে পরিচালিত করা যায় নিজের পারফরমেন্স দিয়ে আমার কাছে মনে হয় সেই চেষ্টা থাকা উচিত তো আজকের এই জন্যই এই ধরনের প্লে হলে দু ধরনের রিয়েশন আসলেও আমার কাছে মনে হয় যে যে গানগুলো আমাদের সম্পদ আমাদের অবিচ্ছেদ্য অংশ আমাদের সংস্কৃতির সাথে আমাদের শেকড়ের সাথে আমার কাছে মনে হয় যে এই ধরনের তার সাথে ওরিয়েন্টেশন মাঝে মাঝে অবশ্যই করাতে হবে তাতে যদি আহ সবার সেরা মনোভূত না হয় তারপরেও কারণ সবসময় তো আমরা শুনি মাঝে মাঝে একটা দুটো এরকম হলে কি হয় তাই না তো সেটা যাই হোক দীর্ঘ ভাষণ দিলাম ভাষণের পরে এই মুহূর্তে আবার গানে চলে যাচ্ছি এবং যদি কোনো কেউ করতে চান প্রথমে আরে লিখতেন স্পেস দিয়ে নাম ঠিকানা তারপরে কথাগুলো আর লিখে পাঠাবে যে নাম্বারে সেটা হচ্ছে সিক্স নাইন সিক্স নাইন তো এখন আমরা একটা মেলা বিষয়ক গান শুনবো বৈশাখী মেলা অবশ্যই ফিডব্যাকের কিন্তু ফিডব্যাকে এ বিখ্যাত মেলা না এটা হচ্ছে পরবর্তীতে আরেকটা ভার্শন বেরিয়েছিল মেলার সেকেন্ড ভার্সন বলা যায় এই গানটা নাম হচ্ছে যে আবার মেলায় যাই এই গানটা এবং মেলা টুও বলতে পারেন সেই গানটা শুনছি এটার ভোকাল তখন মাকসুদুল হকা ছিলেন না রেশাদ ছিলেন এটা ভোকাল সেটা শুনবো আর যদি মনে প্রশ্ন জেগে থাকে যে অরিজিনালটা শুনবো কিনা অবশ্যই শুনবো ওটা ছাড়া তো বৈশাখ সেলিব্রেশন হয় না তাই না তা আপাতত এটা শুনছি এবং একটু পরে ফিরছি সাথী থাকুন ইরাজের ড্রিমস অ্যাভিনিউতে সাথী থাকুন রেডিও আমার এফ এম এর হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন শুনছেন রেডিও আমার এইট পয়েন্ট ফোর এফ আর এই মুহূর্তে শুনছেন রিমস অ্যাভিনিউ শুক্রবার রাতের আয়োজন এবং ইরাজের সাথে আপনি আছেন এই মুহূর্তে খুব বেশি সময় বাকি নেই একটা বেজে আটচল্লিশ মিনিট যেহেতু খুব অল্প সময় আছে আর শুনছিলাম একটু আগে যেটা সেটা হচ্ছে বালা আমার জুলির গান একটা বৈশাখ নিয়ে এবং ভাই বোনের গান এই গানটা শুনতে শুধু একটা ফানি জিনিস মনে হচ্ছিল আমার সেটা হচ্ছে কি সম্প্রীতি দুই ভাই বোন একসাথে কি সুন্দর গান গেছে এবং এই দুজন তো জুটি হয়ে আর অনেক গান গেছেন তো এটা শুনতে ভাবছিলাম আমি এবং আমার ছোট বোনের কথা সে ছোটবেলায় বা একসময় বেশ ভালো গান গাইতো এখন অবশ্য চর্চা টর্চা ছেড়ে দিয়েছে অধপতনে যাচ্ছে আর কি তো সেটা যাই হোক সে যখন ছোটবেলায় অনেক আগের কথা এই এই কথাগুলো হচ্ছে অলমোস্ট অলমোস্ট বলা যায় যে আট নয় বছর বা আরো বেশি আরও বেশি হবে দশ এগারো বছর আগের কথা তো সে তখন হচ্ছে আমি যখন ধন ইউনিভার্সিটি পড়ি মাঝে মাঝে ছুটি ছাটায় যখন পটুয়া খেলতে যেতাম বাড়িতে বেড়াতে তো ওই সময়ের কথা তো প্রচুর বই নিয়ে যেতাম গল্পের বই সেগুলো সারা রাত ধরে পড়ে রোয় হয়তো তিনটা চারটে সাড়ে চারটা পাঁচটায় ঘুমালাম এবং সকালবেলা সাতটা সাড়ে সাতটা উধ ওই সময় তো একটা ব্যাপক আরামের ঘুম হয় একদম কাঁথা টাথা জড়িয়ে সেই একটা হিম হিম বাতাসে যে ঘুমটা মাত্র যেই ব্যাপকভাবে গভীরতর হচ্ছে এমন সময় শুরু হতো তার প্রাথকালীন সঙ্গীত চর্চা হারমোনিয়াম একটা নিয়ে ঠিক আছে এবং এমন জায়গাতে তা করতে হবে ঠিক আমার বিছানার পাশেই ছিল একটা টেবিল সেই টেবিলে তার হারমোনিয়াম খালি স্থাপন করে তাকে গান গাইতে হবে এবং প্যাপো শুরু হয়ে যেত সেই সাত সকালে মানে আমার ঘুমের একদম মানে বেড়াছার অবস্থা করে দিয়ে আর কি ত্রাহি মধুসূদন এবং আমি তীব্র মানে কি বলা যায় ভর্ষনা তাকে করতাম এবং মুহুর্মুহু মুহু কারণে তাকে হারমোনিয়াম নিয়ে পালাতে হতো অন্য কোথাও অন্য কোনো রুমে সে খুবই বিরক্ত ছিল এবং অভিসম্পাদ দিতে দিতে সে অন্য রুমে যেত এবং তার সেই রোষ তো দৃষ্টি আমি এখনো ভুলিনি তো এটা আমি ভাবছিলাম যে এই কিছু বালাম কি সুন্দর দুই ভাই বোন সুখে শান্তি গাইছেন কত 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 চমৎকার একটা ব্যাপার আমি প্রাশন্ড নরধন ছিলাম সেখানে তাই আমি তাকে আর হারমোনিয়াম সৌখে দিয়ে দিতাম এবং তার সাথে মরার উপরে খাড়ার ঘা হয়ে আসতো তার সঙ্গীত শিক্ষক আমার ছোট বোনের সে এসে তবলাখা নিয়ে তবলাটা নিয়ে বসতো পাশে এবং ধীরিম ধারাম বিকট শব্দে মানে বেসুরে তবলা বাজিয়ে মানে আমার ঘুমে আরও অবস্থা খারাপ করে দিত এবং কিছুদিন পরে তার তবলাটা যখন ফেটে যায় আমি বলেছিলাম যে তার শিক্ষকের জন্য দায়ী যে লোপাথে এভাবে বাজারে তো তবলা ফাটবেই তো দুজনের সেই সম্মিলিত সঙ্গীত প্রয়াসে আমার সকালবেলার মধুর নিদ্রা টুটে যেত ছুটে যেত উড়ে যেত দুঃসম্পর্কের মেয়ে হয়ে আরো কোনো গহীন গোপন আকাশে সে যাই হোক এবং আমরা এই এস এম এস পড়ি শেখ শাহিন আহমেদ নামের একজন কেনারিগঞ্জ থেকে অনেকক্ষণ ধরে এস এম এস পাঠিয়ে যাচ্ছে নিরন্তরভাবে অবিশ্রান্তভাবে তার বিষয়বক্ত বক্তব্য যে তানিয়া নাম নিয়ে একজন তরুণীকে তিনি যে হৃদয়ে দিয়ে বসেছেন সমর্পণ করেছেন তার হৃদয়ে মনোদেহ সব কিছু এটা অনে আর একটু না বললে দাদা কিছুতেই তিনি আজকে ঘুমোতে যেতে পারছেন না এবং তার প্রাণ এই কথাটি জানাতে গিয়ে আমি অন্তর অন্তঃস্থল থেকে সবটুকু আবেগ গলায় এনে মথিত করে জানিয়ে দিলাম তানিয়াকে শেখ শাহি শাহিন আহমেদ শেখ সাহেবের সেই অমর ভালোবাসার কথা জানিয়ে দিলাম তানিয়াকে আশা করছি উনি এখন শান্তিতে নিদ্রা যেতে পারবেন এবং আমার ছোট বোনের মতো কেউ সকালবেলা তার ঘুমের বারোটা বাজাবে না আর সময় একদমই শেষ খুব বেশি সময় বাকি নেই যারা সাথে ছিলেন সবাইকে অশেষ ধন্যবাদ সাথে থাকার জন্য অসম্ভব সুন্দর ভয়াবহ সুন্দর বেসম্ভব সুন্দর একটা দিন কাটুক কালকে খুবই আনন্দ উৎসাহের সাথে উদযাপন করুন বাংলা নববর্ষের প্রথম দিনটা আর একটা কবিতা পড়বো তার আগে শেষ কবিতা আর ফিডব্যাকের সেই বিখ্যাত মেলা গান গানটা ছাড়া আমাদের মনে হয় বৈশাখ উদযাপন হয় না এবং যে গানটার মানে ইন্ট্রো মিউজিকটা শুনলে একটা ভাব বৈশাখ চলে আসে সেই গানটা দিয়ে শেষ শেষ করবো আজকে প্লে লিস্ট তবে তার আগে একটা কথা বলিনি গানটা আমরা সবাই বৈশাখ উদযাপন হিসেবে শুনলেও এবং বৈশাখের আমাদের এখন উদযাপনের অংশ হয়ে গেলেও গানটার বানানোর থিম কিন্তু আলাদা ছিল থিম ছিল এটা যে আমাদের যে আসলে একদিনের বৈশাখ একদিনের বাঙালি পনা এবং একদিনে আমরা খুব বাঙালি হয়ে যাই এবং সেই ভণ্ড বাঙালিত্ব নিয়ে ব্যঙ্গ করে আসলে ফিডব্যাক বা মাকসুদুল হক এই গানটা করেছিল আসলে ঠিক উৎসবের বা উদযাপনের গান হিসাবে না যদিও এখন আমাদের সেটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে অলমোস্ট বলা যায় কিন্তু থিম ছিল সেটাই যেন আমরা একদিনের ভণ্ড বাঙালি না হই একদিন খুব সেটাই অর্থটা ছিল এবং সেইখানে আরও একটা অর্থ ছিল যে বৈশাখের একটা লাইন আছে বখাটেদের ভিড়ে ললনাদের রেহাই নাই গান লাইনটা কিন্তু সিগনিফিক্যান্ট এই বৈশাখ উদযাপনের নাম করে প্রতি বছরই হয়তো মাঝে মাঝে কিছু অকারেন্স হয়ে যায় যেগুলো খুবই জঘন্য কিছু ন্যাকারজনক কর্মকাণ্ড এবং আমরা সেটা তীব্র নিন্দা জানি এবং আমরা চাই সবার ভেতরে শুভ বুদ্ধির উদয় হোক নববর্ষ শুধুমাত্র একটা উদযাপনের একটু মৌজমাস্তি করার হিসেবে না আসুক নতুন বছর যেন নতুন শুদ্ধ কিছু ভাবনাও নিজের ভেতরে আসে ভালো কিছু আসে যেমন অন্তত এটা আমরা বলতে পারি যে নতুন বাঙালি বাংলা নববর্ষ আমরা শুধু উদযাপনই করিনি আরও বেশি বাঙালি হয়েছে এবং শুদ্ধতার স্পর্শে নিজের অন্তরকে আরও পরিশোধিত করেছি এটুকু যেন বলতে পারি এটাই সবার প্রতি প্রত্যাশা থাকবে এবং বলার থাকবে আর একদম যাবার আগে যে যে কবিতাটা পড়বে এটা হচ্ছে সৈয়দ একটা কবিতা এটা এটা নাম হচ্ছে আমাকেও হতে বলো তারপরে বিদায় একটি জানালা দিয়ে দেখো দেখো সবুজেরা হাত বাড়িয়েছে প্রায় স্বচ্ছ তাদের আঙুল দিয়ে বয়ে যায় তরুণ রোদ্দুর দেখো কত দুর্নিবার দেখো তারা মুহূর্তেই এগিয়ে এসেছে মানুষের আরো কত কাছে অচিরেই ভরে দেবে অন্তপুর, সবুজ সৈনিকরা লতায় পাতায় ডালে অজস্র শেকড়ে দেয়ালে শ্যাওলা দেবে ধূসর কার্পেট ঢেকে ঘাস হয়ে যাবে বসার আসন থেকে শেকড় বেরোবে একদিন সব ঘরে কবেকার অরণ্যের তীব্র ঘ্রাণ শ্রুতি স্মৃতি দর্শন ডোবাবে কিছুতে নিস্তার নেই উদ্ভিদের মতো কোনো দিগ্বিজয়ী নেই জলে স্থলে অথবা হৃদয়ে অজান্তে তুমিও তাই বেছে নাও যে শাড়ি সবুজ আর আমার শরীরে আনু শিহরণ সেই বৃক্ষের উদ্গম যার পাথরের বুক ছিঁড়ে আমাকে দেখাও কিভাবে আক্রান্ত তুমি ধীরে ধীরে খুলে দিয়ে তোমার শরীর আমাকেও হতে বলো উদ্ভিদের মতো এক দিক বিজয়ী বীর অসাধারণ কবিতা সবুজ প্রাণের আবেগে সবার জীবন সবুজ হোক শুভ নববর্ষ আবারও বলছি সবাইকে এবং শুভরাত্রি আর ফিডব্যাক সেই মেলা গানটা শুনে বিদায় নিচ্ছি ভালো থাকুন অনেক বেশি